ওকে আশা করছি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। ক্লাস শুরু করার আগে সবাইকে একটু জানাই, যদি কোনো কারণে আমার নেট বন্ধ হয়ে যাবে আমি লাইন থেকে চলে যাই, কিন্তু ধরে নেবেন যে আমার আমার নেট চলে গেছে, কারেন্ট চলে গেছে, হ্যাঁ প্যানিক ভাববি না, আগেই জানাই দিলাম আর কি। আচ্ছা প্রচণ্ড এলাকায় প্রচণ্ড ইয়ে হচ্ছে আর কি, নেটের সমস্যা, কারেন্টের সমস্যা চলতেছে, রাস্তার কাজ করতেছে তো সমস্যা হচ্ছে। ঠিক আছে বললাম আমরা, ওকে স্যার। আপনাদের ব্যাচ হচ্ছে 2404 না? জি স্যার। ঠিক আছে, আচ্ছা তো আজকে মডিউল অনুযায়ী হচ্ছে আমরা সিএসএস দেখার কথা। গত ক্লাসে আমরা এইচটিএমএল দেখছিলাম কিছুটা, এটা হচ্ছে আমাদের মডিউলটা। আমরা চারটা পাঁচটা বেসিক ট্যাগ দেখলাম, যে ট্যাগগুলো হচ্ছে আমাদের নর্মালি বা সচরাচর আমাদের প্রত্যেকগুলো ব্যবহার করা হয়। ওকে তো আমরা বেসিক কিছু এস্টিমেট দেখছিলাম, প্রথমে আজকে আমরা ইনশাআল্লাহ একটা সিএসএস দেবো। সিএসএস ছোট্ট একটা প্রজেক্টের মতো করে দেখার চেষ্টা করবো, যাতে আমাদের এস্টিমেট এবং সিএসএস এর কনসেপ্টটা ক্লিয়ার হয়। তো ঠিক আছে, গত ক্লাসে যা করছিলাম তারপর থেকে আমরা কন্টিনিউ করি তাহলে। কপি করে রাখলাম, আচ্ছা তার জন্য মাইক অফ মিউট করে দিই। একটু অন্য সবাইকে একটু মিউট করে দিলে ভালো হয়। কারণ কেউ মাইক ওপেন করবে না, কষ্ট করে সবাইকে মিউট রাখবে, সবাই সবাই, হ্যাঁ যদি কারো কিছু কোশ্চেন থাকে অবশ্যই হ্যান্ড রেজ করে করবেন, হ্যান্ড রেজ করে তারপরে বললে তখন মাইক আনমিউট করবেন, এটা কেউ করবে না। হ্যাঁ আরিয়ান শুরু করে কিছু বলবেন, শুরু ঠিক আছে। আচ্ছা তাহলে একবার কোশ্চেন গুলো একবার শেষে নিই, ক্লাস শেষ যেটা করতেছিলাম আমরা ক্লাস টু তে ছিলাম, আজকে হচ্ছে ক্লাস টু, গত ক্লাসের ফাইলটাতে আমরা কাজটা করব। তো ইন্ডেক্স ডট এইচটিএমএল মানে হচ্ছে আমাদের এইচটিএমএল এর হোম পেজ, সরি আমাদের ওয়েবসাইট এর হোম পেজ। হ্যাঁ ইন্ডেক্স দ্বারা কি বোঝানো হয়, একটা ওয়েবসাইট এর হোম পেজটাকে ইন্ডেক্স বলা হয়, হ্যাঁ ঠিক আছে। তো এছাড়া আমাদের অ্যাবাউট পেজ থাকতে পারে, আমাদের কন্ট্যাক্ট পেজ থাকতে পারে, আমাদের সার্ভিস পেজ থাকতে পারে, এরকম অনেক ধরনের পেজ আমাদের থাকতে পারে। তারপরে এখানে আমরা ইমেজের জন্য যে একটা ফোল্ডার নিলাম, আমাদের সেম ভাবে আরেকটা ফোল্ডার নেওয়া লাগবে, এটার নাম হচ্ছে সিএসএস, ঠিক আছে। এটার ভিতরে হচ্ছে আমি সিএসএস এর ফাইলগুলো রাখি, বা আমরা যখন প্রজেক্ট করি তখন আমাদের প্রজেক্টের স্ট্রাকচারটা এরকম হয়। তো পাশাপাশি আমরা কি করবো, এটার ভিতরে আবার যাবো, ফোল্ডারটার ভিতরে আবার গেলাম, যে আমরা আবার নতুন একটা ফাইল নিল, টেক্সট ডকুমেন্ট নিলাম এবং এটার নাম দিলাম আমরা স্টাইল ডট সিএসএস। এই যে ডট সিএসএস মানে ক্যাসকেডিং স্টাইল শীট, তাহলে পুরোটা একটা সিএসএস ফাইল হয়ে যাবে, কনভার্ট হয়ে সিএসএস ফাইল হবে। তো ফাইন আমরা ইএস দিয়ে কনভার্ট করে ফেললাম, তাহলে আমার সিএসএস ফাইলটা কীভাবে ক্রিয়েট হয় সেটা আমরা দেখে ফেললাম। এখন এটাকে আমরা কোড এডিটরে ওপেন করি, আপাতত যদি কারো কোনো কোশ্চেন থাকে লিখে রাখেন এগুলো নোট, আনমিউট করবে না। আচ্ছা তো এগুলো আমরা গত ক্লাসে দেখছিলাম, ফাইন। তো ইনলাইন সিএসএস, সরি আমরা স্টাইল দেখছিলাম হচ্ছে কি, এটা কি স্টাইল ছিল, এটা এটা হচ্ছে আমাদের ইন্টারনাল ছিল, আর এটা হচ্ছে ইনলাইন ছিল, ঠিক আছে দুইটা আমরা দেখছিলাম। তাহলে এগুলো আপাতত এগুলো থাকুক, সমস্যা নেই। আরেকটা হচ্ছে আমাদের তিন ধরনের সিএসএস আমরা জানছিলাম, যে
একটা হচ্ছে ইনলাইন ইন্টারনাল, আরেকটা হচ্ছে এক্সটার্নাল। হ্যাঁ, আজকে আমরা এক্সটার্নালটা দেবো, এক্সটার্নালটা দিয়ে আমাকে প্রজেক্ট করবো। তো এক্সটার্নালটা কীভাবে কাজ করে, এক্সটার্নালটা কাজ করে এই হেডের ভিতরে আমরা যেমন টাইটেল নামে একটা ট্যাগ নিয়েছি, এটার সাথে হচ্ছে আমরা আরেকটা ট্যাগ নেবো যেটা দিয়ে আমরা এই একটু আগে যে সিএসএস ফাইলটা ক্রিয়েট করলাম সেই সিএসএস ফাইলটাকে আমরা এইচটিএমএল এর সাথে লিঙ্ক আপ করবো। হ্যাঁ, দেখুন সিএসএস সবকিছু আমরা আলাদা একটা ফোল্ডারে করবো, আমরা এরকম ইন্টারনাল করবো না, আমরা এরকম ইনলাইন করবো না, ঠিক আছে? এগুলো আমাদের করবো না, এগুলো একটু ঝামেলা হয় করতে গেলে, ঠিক আছে? না হলে সমস্যা ক্রিয়েট করবে একটা পর্যায়ে যে নর্মালি করতে হয়, অনেক সময় আমাদের লাগতে পারে, থাকতে পারে, সেটা সমস্যা নেই। দু একটা দুটো লাইন দু এক জায়গায় আমরা করতে পারি, হাজার হাজার লাইনের ভিতরে পাঁচ ছয় জায়গায় যদি আমরা কোড করি এরকম সমস্যা নেই, কিন্তু পুরো ওয়েবসাইটে কিন্তু এরকম করা যাবে না, ঠিক আছে? কারণ জিনিসটা তখন হিজিবি হয়ে যাবে, মানে বোঝা যাবে না কোথায় কি আছে না আছে, ঠিক আছে? তো যেহেতু এগুলো আগে থেকে করে রাখছিলাম, এগুলো থাকুক। এটা আমরা ফাইলটা ব্রাউজার ওপেন করি, তাহলে ইন্ডেক্স ফাইলটা কথা শোনা যাচ্ছে না, কথা শোনা যাচ্ছে না আমার? মিউট হয়ে গেছে, সরি মিউট হয়ে গেছিল জানি কেন। এখন শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা শফিকুল ইসলাম কে? শফিকুল ইসলাম স্যার, আপনি মিউট করে ফেলছিলেন আমাকে, ঠিক আছে? এই কাজটা কেউ করে না, কেউ এখন আর অন্তত শুধু দেখেন কোন মোবাইলের চাবাচাবি বা কোনো কিছু করে না। আচ্ছা, তো যেটা করতেছিলাম বলতেছিলাম, আমরা এখন হচ্ছে ইন্টারনাল ইন্টারনাল দেখছি, ইনলাইন দেখছি, এখন হচ্ছে আমরা এক্সটারনালটা দেখবো। তো এই যে ইন্টারনালটা যেভাবে করলাম, একদম হুবহু সেম ভাবে হচ্ছে আমার এক্সটারনালটার কাজ করে, নতুন কোনো পদ্ধতি না, ঠিক আছে? ইন্টারনালটা হচ্ছে একটা ট্যাগের ভিতরে, হেড ট্যাগের ভিতরে করতেছে, আর এক্সটারনালটা হচ্ছে হেড ট্যাগের ভিতরে আমরা একটা ফাইল লিঙ্ক আপ করে সেই ফাইলের ভিতরে আমরা কাজটা করবো। তো কি করলাম আমরা, তো আমরা এখানে টাইটেলের পরে লিঙ্ক নামের একটা ট্যাগ নিলাম, লিঙ্ক, ঠিক আছে? এটার ভিতরে আমাদের দুইটা অ্যাট্রিবিউট আসবে, REL রিলেশন এটা বলে দিতে হবে, স্টাইল শিট অবশ্যই, আর এটা হচ্ছে হাইপার রেফারেন্স, ঠিক আছে? যে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে দেখলাম আমরা হাইপার রেফারেন্স দিয়ে আমরা লিঙ্ক আপ করি, নানা ধরনের কাস্টম লিঙ্ক ওইখানে আমরা দিয়ে দিতে পারি, তাহলে ক্লিক করলে আমাকে ওই লিঙ্কে নিয়ে যায়। আর এইখানে যে হাইপার রেফারেন্স, এটা হচ্ছে আমাদের ফাইল লিঙ্ক আপ করার জন্য, শুধুমাত্র যে ফাইলগুলো থাকে আমাদের সেই ফাইলগুলো লিঙ্ক আপ করার জন্য আমরা ব্যবহার করি। তো কিভাবে লিঙ্ক আপ করবো, আমরা প্রথমে লিখবো আমাদের ফোল্ডারটার নাম, ঠিক আছে? আমরা কোন ফোল্ডারে সিএসএস ফাইলটা রাখছি সেই ফোল্ডারটার নাম বলবো আগে, তাহলে ওটা বললাম সিএসএস, ঠিক আছে? দেন বললাম স্টাইল শিট, ঠিক আছে? স্টাইল ডট সিএসএস এভাবে লিঙ্ক আপ করে দিলাম, কারণ এই যে এখানে স্ট্রাকচারটা দেখেন, আমার ইন্ডেক্স ফোল্ডারটার পাশে সিএসএস নামে একটা ফোল্ডার আছে, তাই এই জন্য যেহেতু আমি ইন্ডেক্স ফোল্ডারটার ভিতরে আছি, এই জন্য আমার ইন্ডেক্স ডট এসটিএমএল এটা লেখা লাগেনি। আমি আগে বললাম যে সিএসএস ফোল্ডারটাতে আমি যাব, তাহলে ইন্ডেক্স ফোল্ডার পাশে সিএসএস ফোল্ডার, আমি সিএসএস ফোল্ডারটা লিখলাম নাম, যখন আমি একটা ব্যাক স্ল্যাশ দিলাম এই সিএসএস ফোল্ডারটার ভিতরে চলে আসলো। এটা চলে আসার পর আমাদের তো এখানে একটা ফাইলই আছে স্টাইল ডট সিএসএস, সেই জন্য আমি স্টাইল ডট সিএসএস লিখে দিলাম। আমাদের সিএসএস ফোল্ডার অনেক ধরনের সিএসএস ফাইল থাকতে পারে, ভবিষ্যতে আমরা যখন বড় বড় প্রজেক্টগুলো করব তখন দেখবো যে আমাদের একটা ফোল্ডারের ভিতরে অনেক ধরনের ফাইল থাকে। তো ফাইন, লিঙ্ক হয়ে গেছে, আমি যদি এখন এটাকে কাট করে দেই, এবং এখন যদি এই প্রজেক্ট ফাইলটা আমি আরেকবার একটু দেখি, দেখেন এটা যত স্টাইল ছিল সবকিছু কিন্তু চলে গেছে, এখন আর কোনো স্টাইল কিন্তু নাই এখানে। তাহলে কি করতে পারি, শুধু আমরা কি করব এখন, ওই যে আমাদের সিএসএস ফাইলটা আছে এটার ভিতরে এসে শুধু আমি ওই আগের কোডগুলো পেস্ট করে দিলাম, ঠিক আছে? মানে যে স্টাইলের ভিতরে যে কোডগুলো লিখছিলাম এগুলো এখন আমি এই স্টাইল ডট সিএসএস ফোল্ডারটার ভিতরে দিয়ে দিলাম, বাস কাজ হয়ে গেছে। এখন যদি এসে আমরা রিলোড করি, দেখেন ওই যে আগের মতো সবকিছু কাজ করা শুরু করে দিচ্ছে, দেখছেন? তাহলে জিনিসটা কিন্তু সেম, ব্যবহার করার নিয়মটা সেম, বহু সেম। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু কাজগুলো শুরু করি, কিভাবে কাজ করবো। তো আমাদের বেসিক যে জিনিসগুলো লেখা লাগে একটা প্রোগ্রামিং একটা ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে, প্রথম দিকে আমরা গত ক্লাসে জানছিলাম আমাদের চার ধরনের
সিলেক্টর আছে, একটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল সিলেক্টর স্টার, ঠিক আছে। আমি একটু এখানে লিখি, ঠিক আছে, সিলেক্টর। হ্যাঁ, কি কি ধরনের সিলেক্টর আছে আমাদের? এক নাম্বার আছে হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর। ইউনিভার্সাল সিলেক্টরটার চিহ্নটা হচ্ছে কি? স্টার, সরি স্টার। হ্যাঁ, এটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর। এসব বুঝতে পারছি, কোটেশনের ভিতরে দিয়ে দিলাম, এটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর। তারপর হচ্ছে আমাদের দুই নাম্বার হচ্ছে আমাদের আইডি সিলেক্টর। হ্যাঁ, আইডি সিলেক্টর। আইডি সিলেক্টরটা কিভাবে হয়? হ্যাশ, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের, সরি ঠিকই আসলো, তারপর হচ্ছে আমাদের তিন নাম্বার, এটা হচ্ছে ক্লাস সিলেক্টর। ক্লাসটা হচ্ছে ডট দিয়ে বোঝায়, লিখে দিলাম ক্লাস সিলেক্টর। তারপর আরেকটা হচ্ছে আমাদের চার নাম্বারটা হচ্ছে কি? ট্যাগ সিলেক্টর, ঠিক আছে। এগুলো কি? HTML, যত অল HTML ট্যাগস, ঠিক আছে। এই চার ধরনের সিলেক্টর আছে। গত ক্লাসে আমরা তিনটা দেখছিলাম, হ্যাঁ, ইউনিভার্সালটা দেখিনি আমরা। তো আজকে হচ্ছে আমরা ইউনিভার্সাল সিলেক্টরটার একটা ছোট কাজ দেখব, এবং এটা ছোট কাজই আছে, এটার দুই আর কোনো কাজ নাই, একটা কাজই আছে এটা শুধু, কি কাজ? আমরা প্রথমে একটা ইউনিভার্সাল সিলেক্টর নিলাম, দেন একটা ব্র্যাকেট দিলাম, দিয়ে আমি এখানে বললাম প্যাডিং জিরো, মার্জিন জিরো। এখন এই প্যাডিংটা কি, মার্জিনটা কি, এটা আমার একটু বুঝতে হবে। এটা হচ্ছে একটা স্পেস, ঠিক আছে। প্যাডিং এবং মার্জিনের মাধ্যমে আমরা প্রত্যেকটা ট্যাগের চারিদিকে একটা স্পেস তৈরি করতে পারি, ঠিক আছে, আপাতত এতটুকু। হ্যাঁ, এখন ইউনিভার্সাল সিলেক্টরটা কি করতেছে, যে ডিফল্ট ভাবে ব্রাউজারে যত ধরনের ডিফল্ট স্পেস আছে, ব্রাউজার থেকে যে স্পেসটা পাচ্ছে আমার ট্যাগগুলা, এই সকল ট্যাগগুলা থেকে সে প্যাডিং এবং মার্জিন, দ্যাট মিন্স স্পেস, যত ধরনের ফাঁকা স্পেস আছে সবকিছু সে রিমুভ করে দিবে। নিয়ে আমি সেভ করলাম। এখন যদি আসি এখানে, রিলোড করি, দেখেন এক্সট্রা যত স্পেস ছিল সব চলে গেছে, এখন কিন্তু আর কোনো স্পেস নাই, দেখছেন, লেগে লেগে গেছে না প্রায়, তাহলে বুঝতে পারছি জিনিসটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ইউনিভার্সাল সিলেক্টরের কাজটা আমরা দেখতে পারলাম। আচ্ছা, এখন এখানে আমরা একটা স্ট্রাকচার দাঁড় করাবো, এবং আস্তে আস্তে সিএসএস গুলো বুঝবো। হ্যাঁ, তো ধরেন আমরা একটা ওয়েবসাইট তৈরি করব। আমরা একটা ওয়েবসাইটে কি থাকতে পারে, একটা হেডার থাকতে পারে, একটা ফুটার থাকতে পারে, এবং একটা বডি, হেডার ফুটার ভিতর মাঝে আমাদের কন্টেন্ট এরিয়া থাকতে পারে। হ্যাঁ, এখন এই যে কন্টেন্ট এরিয়াটা থাকবে, এটা আমরা পুরোটাকে স্ট্রাকচার হিসেবে দাঁড় করাবো সিএসএস এর মাধ্যমে। প্রথমে তাহলে HTML দিয়ে আগে আমরা স্ট্রাকচার দাঁড় করাই। তো আমরা প্রথমে হেডার দাঁড় করাবো, HTR, হেডার একটা ট্যাগ। হেডার ট্যাগটা কিভাবে কাজ করে, এই বডি ট্যাগ যেরকম, হেড ট্যাগ যেরকম, HTML ট্যাগ যেরকম, হেডার হেডারটাও এরকম একটা ট্যাগ। এটা শুধু বোঝার জন্য যে এটা আমার হেডার সেকশন, যাতে আমার কোডে যদি আমি ছাড়া অন্য কেউ ঢুকে সে যাতে দেখে বুঝতে পারে, আচ্ছা এটা হচ্ছে হেডার। আছে তাহলে সেখানে যত কোড করা হয়েছে এগুলো হেডারের জন্য করা হয়েছে, হেডার এরিয়ার জন্য। এখন হেডার এরিয়াতে আসলে কি থাকে, হেডার এরিয়াতে যেমন, আচ্ছা রিলোড দিয়ে সব চলে যাবে, এখন কিছু নাই। ধরেন আমরা ইউআই ল্যাবের ওয়েবসাইটটা একটু দেখে আসি, যদি এটা কমপ্লিকেটেড ওয়েবসাইট, আমরা এত বড় ধরনের ওয়েবসাইট করবো না। হ্যাঁ, ইউএলএফ.org, আমরা শুধু বোঝার জন্য, বেসিকটা বোঝার জন্য, এই ধরনের ওয়েবসাইটগুলো হচ্ছে, তো আমরা তো ওয়ার্ডপ্রেস দিয়ে করতেই পারো, শুধু আমরা লেআউটটা বোঝার জন্য আসলে HTMLটা কীভাবে কাজ করতেছে। আচ্ছা, এই যে হেডারটা দেখেন, এই এরিয়াটুকু হচ্ছে হেডার এরিয়া, ঠিক আছে, এইটা আর এইটা মিলা পুরোটা হচ্ছে হেডার এরিয়া। কেন হেডার এরিয়া, এই দেখেন আমি স্ক্রল করলে কিন্তু আমার এতটুকুই দেখা যাচ্ছে, ঠিক আছে, কারণ এই সবার শুরুতে যতটুকু থাকে, ঠিক আছে। আবার সেকেন্ড যে এই এরিয়াটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ব্যানার এরিয়া, বড় এরিয়া একটা আছে। হ্যাঁ, এটা ব্যানার এরিয়া, তারপর এটা দেখে বুঝতে পারতেছি এটা মেম্বারশিপ এরিয়া। হ্যাঁ, এটা হচ্ছে বেস রেটেড কোর্স এরিয়া, এটা হচ্ছে ব্লগ এরিয়া। হ্যাঁ, এটা হচ্ছে সিটি এরিয়া বা সিটি সেকশন। হ্যাঁ, তারপর এটা একটা ভিডিও সেকশন, তারপর উইন ক্লাব পয়েন্ট, এটা একটা সিটি সেকশন, ঠিক আছে, টেস্টিমোনিয়াল সেকশন, স্টোর প্রোডাক্ট মানে প্রোডাক্ট সেকশন। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের শেষেরটুকু, এই এরিয়াটুকু হচ্ছে আমাদের ফুটার সেকশন, নিশ্চয় বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা এরকমই আমরা কিছু কাজ করব। তাহলে আমরা আমরা আপাতত হেডার তৈরি করছি, যেখানে একটা লোগো থাকবে, কিছু কি বলে এটাকে, মেনু আইটেম থাকবে, ঠিক আছে, এটা তো মেনু। হ্যাঁ, মেনু তো আমরা বুঝতে পারছি, মেনু জিনিসটা কি, একটু কিছু মেনু আইটেম থাকবে, সিম্পল হয়ে করবো, আমরা তো কমপ্লিকেটেড যাব না। তারপর হচ্ছে আমরা একটা ব্যানার এরিয়া করব। এই ব্যানার এরিয়া করলে আমাদের আরো অনেক কিছু নতুন জিনিসপত্র আসবে, কারণ এই এটার ভিতরে অনেকগুলো জিনিস চলে আসবে, যেগুলো হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসে লাগবে।
তারপর ব্যানারটা করব, ওইখানে আমাদের কিছু ব্যাকগ্রাউন্ডের অপশন চলে আসবে। ব্যাকগ্রাউন্ড এরিয়া যখন করব আমরা, ব্যানার এরিয়া যখন করব, তখন ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কভার, নানা ধরনের জিনিসপত্র, ব্যাকগ্রাউন্ড সাইজ সাইজ নিয়ে কিছু জিনিস নতুন চলে আসবে। তারপরে এরকম আমরা একটা মেম্বারশিপ এরিয়া বা ছোটখাটো একটা সার্ভিস এরিয়া তৈরি করব, সেখানে আমাদের আরো কিছু নতুন কয়েকটা জিনিস চলে আসবে। মানে আমরা দুই তিনটা সেকশন করলে মোটামুটি যে বেসিক জিনিসগুলো আমাদের লাগবে দৈনিক, যে মানে আমাদের একটা ওয়েবসাইট করতে গেলে এই জিনিসগুলো হচ্ছে মোটামুটি কভার হয়ে যাবে আশা করতেছি। হ্যাঁ, বুঝতে সবাই একটু কষ্ট হবে আজকে যারা বেসিক আছি তাদের, এটা নিয়ে কোনো দ্বিধাবোধ নাই যে কষ্ট হবে না, বুঝবো না, অনেক কিছু আছে আমরা নাও বুঝতে পারি, ওইটা নিয়ে কোনো টেনশনেরই কথা কাজ নাই। ঠিক আছে, যে টেনশনই করবেন আমি বুঝতেছি না, এটা টেনশনই করবেন না। ঠিক আছে, এখন শুধু দেখে যান, যদি কোনো কোশ্চেন থাকে সেটা ক্লাস শেষে করবেন বা লিখে রাখেন কোশ্চেনগুলা, ক্লাস শেষে করেন। এবং আজকে যখন আমি ভিডিওটা দিয়ে দিবো এটা নিয়ে হচ্ছে আপনারা ঘাটাঘাটি করবেন, ভিডিওটা বারবার দেখবেন, কোশ্চেনগুলো বারবার রিপিট করবেন, আর হচ্ছে প্র্যাকটিস করেন বারবার, তাহলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, যেহেতু আমরা একটু নতুন এই জন্য অনেক প্রশ্ন থেকে যাবে, সমস্যা নেই। তো যাই হোক, আমরা একটা হেডার এরিয়া তৈরি করব। তো আমাদের হেডারের একটা আইডি দিব আমরা, এটাও আমি লিখলাম হেডার, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আইডিটা আমার হেডার, কেন আইডি দিলাম, কারণ এই আইডিটা ধরে, কারণ ট্যাগ সিলেক্টর ধরে তো আমরা কাজ করবো না, আমরা হেডার ধরে ধরে কাজ করবো না, আমরা কাজ করবো হচ্ছে আইডি ধরে। ঠিক আছে, আমরা এখানে হেডার লিখতে পারি অথবা এইভাবে একটা আন্ডারস্কোর দিয়ে হেডার এরিয়া লিখলাম, তাহলে এই পুরোটা একটা আইডি, এই আইডিটা ধরে আমি কাজ করবো। ঠিক আছে, যত ইনস্টল ইনস্টল করার কাজ এটা দিয়ে করব। দেন এটার ভিতরে আমি আরেকটা ট্যাগ নেবো, এটার নাম হচ্ছে ডিপ ডিভিশন, মানে এটা দিয়ে হচ্ছে ডিভাইড করে, সেকশন গুলো ভাগ করে বা কন্টেন্ট গুলো ভাগ করে। হ্যাঁ, এখন এই হেডার আর এই ডিপ, এই দুইটা ট্যাগের ভিতরে পার্থক্য কি? কোনো পার্থক্য নাই, আমি চাইলে এটার নামও হেডার না লিখে আমি ডিপ লিখতে পারতাম, তাও সেম কাজ করতো। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি যদি এইখানেও হেডার লিখতাম তাও কাজ করতো, কোনো সমস্যা নেই, একই কাজ, সবগুলো কাজ সেম। কিন্তু একটু ইয়ে হচ্ছে যে আমি যখন এখানে হেডার লিখি তাহলে আমার আইডেন্টিফাই করতে সুবিধা হয় যে এইখান থেকে হেডার সেকশনটা শুরু হয়েছে, এই জন্য আমি ট্যাগটা নাম দিলাম হেডার। ঠিক আছে, আচ্ছা, তাহলে একটা ডিভ নিলাম, এটার নাম ডিভের ফুল মানে ডিভিশন আর কি। তো এটা দিয়ে হচ্ছে আমরা সেকশন গুলো আমরা ভাগ করতেছি আর কি। হ্যাঁ, এখন যে কাজগুলো করবো ভাগ করে, যেমন এক পাশে আমার লোগো থাকবে, বাম পাশে আমার লোগো থাকবে, ডান পাশে আমার কন্টেন্ট মেনু এরিয়া থাকবে বা মেনু গুলা থাকবে, ন্যাব আইটেম গুলা থাকবে। হ্যাঁ, এই কাজটা হচ্ছে আমরা এই ডিপ দিয়ে ভাগ করব, ভাগ করে দিব। আচ্ছা, তো এটার আমি একটা ক্লাস দিলাম, এখন এটা নাম দিলাম আমি হচ্ছে ধরেন মেনু এরিয়া, মেনু এরিয়া, সরি মেনু এরিয়া না, আমরা এইটার নাম দিব হচ্ছে কন্টেইনার, কন্টেইনার। হ্যাঁ, কন্টেইনার কেন কন্টেইনার দিলাম, কন্টেইনারটা একটা ইম্পর্টেন্ট রোল কাজ করে একটা ওয়েবসাইটের ভিতরে, খুবই ইম্পর্টেন্ট একটা কাজ কাজ আছে এটার, বা এটাকে আমরা কন্টেইনার না বলে র্যাপার বলতে পারতাম, র্যাপার এই নামটাও দিতে পারতাম। ঠিক আছে, তো আপাতত আমি সরাসরি কন্টেইনারই দিলাম, কারণ আমাদের ভবিষ্যতে রিয়েল টাইম প্রজেক্ট গুলোতে কন্টেইনারই থাকবে, কন্টেইনার নামই থাকবে আর কি, এই জন্য আমি ক্লাসটার নাম কন্টেইনার দিলাম। আচ্ছা, এইবার হচ্ছে এটার ভিতরে আমাদের তিনটা ডিপ লাগবে টোটাল, ডিপ এটা নাম দিলাম আমি মেনু এরিয়া, ডিপ এটা নাম দিলাম আমি লোগো সেকশন বা লোগো এরিয়া যেটা দেন, দেন আরেকটা ডিপ নিলাম সেম ভাবে ওটার নিচে, এবার কিন্তু তার ভিতরে নেই। ঠিক আছে, আমরা কাজগুলো কার ভিতরে, ঠিক আছে, আচ্ছা একটু পরে আমি এক্সপ্লেন করতেছি আবার নতুন করে। লোগোর পরে আমরা নিলাম মেনু আইটেমস। ঠিক আছে, আচ্ছা, এবার একটু আমি এক্সপ্লেন করি যে আসলে ভাগটা আমি কিভাবে করলাম, একটু আলাদা রাখি, স্পেস দিয়ে রাখলাম, হ্যাঁ, যাতে বুঝতে কষ্ট না হয় কোথায় কি হচ্ছে, নর্মালি এত স্পেস আমরা দিব না। ঠিক আছে, ওই যে আগে যেভাবে কুরসি লেগে লেগেছিল ওইভাবেই থাকবে। হ্যাঁ, এখানে স্পেস দেওয়ার একটা কারণ হচ্ছে শুধু আপনাদের বোঝানোর জন্য। এখন প্রথমে দেখেন হেডার এরিয়া, হ্যাঁ, এটা দিয়ে এই যে হেডার ট্যাগ এটা দিয়ে আমি বুঝলাম, ঠিক আছে, আমার হেডার এরিয়া এখান থেকে এখানে শুরু হয়েছে, শেষ এটার কাজ। কন্টেইনারটার কাজটা কি, কন্টেইনার কাজ হচ্ছে ধরেন আমি ইউআই ল্যাবের ওয়েবসাইটটাতে যদি আবার একটু আসি, আপনি খেয়াল করেন দেখেন এই যে লোগোটা দেখেন এখানে এসে শেষ হয়েছে আর বাটনটা এখানে এসে শেষ হয়েছে, এবং এখন যদি আমি স্ক্রোল করা শুরু করি যত ধরনের কন্টেন্ট আছে এই নির্দিষ্ট একটা সেকশনের ভিতরে আছে, এর বাইরে কিন্তু নাই, দেখছেন এর বাইরে কিন্তু কোনো কন্টেন্ট নাই, কালার আছে,
ডিজাইন আছে যে দেখছেন, এই ডিজাইনটা এখানে আছে, এই কালারটা বাইরে গেছে, ওইটা কোনো সমস্যা নেই, যেতেই পারে। কিন্তু মূল যে কন্টেন্ট গুলা দুই পাশ থেকে একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে আছে, হ্যাঁ, এই নির্দিষ্ট এরিয়াটাকে বলা হয় কন্টেইনার। যত ধরনের লেখা থাকবে সব এই এরিয়াটার ভিতরে থাকবে, এই এরিয়ার বাহিরে কেউ যাবে না, ঠিক আছে? এটা হচ্ছে কন্টেইনারের কাজ। তো ওই কাজটাই হচ্ছে আমরা এই কন্টেইনারটা দিয়ে করবো, ঠিক আছে? আমরা একটা স্ট্রাকচার দাঁড় করাবো, যে কন্টেইনার বলে দিলাম এই ডিবের বাহিরে কোনো কন্টেন্ট যাবে না। এখন মেনু এরিয়া কেন দিলাম, এই যে আমাদের লোগো, আর এই মেনু আইটেমটাকে ম্যানেজ করার জন্য আমরা মেনু এরিয়া নিলাম একটা প্যারেন্ট ট্যাগ হিসাবে, ঠিক আছে? দ্যাট মিনস এর আন্ডারে লোগো আর মেনু থাকবে, ঠিক আছে? আমরা সরাসরি চাইলে মেনু এরিয়া নিতে না নিয়ে লোগো একটা ডিপ নিতে পারতাম, মেনু একটা ডিপ নিতে পারতাম, কোনো সমস্যা হতো না। এখন দেখেন স্ট্রাকচারটা কিভাবে দাঁড় করলো, আমরা হেডারের ভিতরে কন্টেনার নিছি, কন্টেনারের ভিতরে মেনু নিছি, মেনুর ভিতরে আমরা দুইটা ডিপ নিছি, ঠিক আছে? মেনুর ভিতরে, এবার কিন্তু মেনুর বাইরে যাই নাই কিন্তু আমরা, ঠিক আছে? মেনুর ভিতরে লোগো, লোগোর ভিতরে যে মেনু আইটেম কিন্তু নিয়ে নিই, মেনু এরিয়ার ভিতরে মানে মেনু এরিয়া ডিপটার ভিতরে আমরা দুইটা দুইটা ডিপ নিছি, এটা কিন্তু সবাই খেয়াল করবেন, ঠিক আছে? এই সেকশনটা যদি কেউ বুঝে যেতে পারেন, নতুন যারা আছেন আর কি, এই সেকশনটা যখন পড়া শেষ হবে এটা যদি বুঝে যেতে পারেন, এরপর যে কোনো ধরনের সেকশনে আপনি বুঝতে পারবেন, এরপর আর কোনো সেকশনে যে আপনার আশা করতেছি ইনশাল্লাহ বাদবে না। আচ্ছা, এবার হচ্ছে এগুলাকে আমরা ডিজাইন করব। প্রথমে আমরা হেডার এরিয়াটাকে দিয়ে শুরু করি, এখানে চলে আসলাম। তো এখানে আমি আইডি নিলাম, আমার আইডিটার নাম হচ্ছে হেডার এরিয়া, কারণ হ্যাশ কেন নিলাম, এই যে হ্যাশ দিয়ে আমরা কি বলতেছি আইডি সিলেক্টর, আইডিটা আমি ধরলাম, ধরে আমি এটাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ধরেন অ্যাকুয়া, হ্যাঁ, এরকম একটা কালার দিলাম। যদি আমরা হেক্সাডেসিমাল কালার কোড ব্যবহার করি নর্মালি, আপাতত করতেছি না, বোঝার জন্য শুধু অ্যাকুয়া লিখে দিলাম, শুধু ব্যাকগ্রাউন্ড লিখলাম আর কিছু লিখলাম না। লিখে এখন যদি এখানে আসি, সরি, এখানে সে রিলোড করি, কোনো কিছু দেখা যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ড দিছি কিন্তু আমার তো কোনো কন্টেন্ট নাই, ব্যাকগ্রাউন্ডটা সে বসবে কোথায় বসবে, ওরকম তো কোনো কন্টেন্ট নাই, ঠিক আছে? সেজন্য ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে না। তাহলে কি করতে পারি আমরা, ধরেন এই যে লোগোর ভিতরে একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, এখানে আমি আপাতত একটা হ্যাশ দিয়ে রাখলাম, হ্যাশ মানে হচ্ছে ডেড লিঙ্ক। আমাদের হাতে যখন কোনো লিঙ্ক, কোনো ধরনের লিঙ্ক থাকে না, আমরা জানি না যে এখানে ক্লিক করলে কোথায় যাবে, তখন হচ্ছে আমরা হ্যাশ দিয়ে দিই, দ্যাট মিনস ডেড লিঙ্ক দিয়ে আমি এখানে শুধু লিখে রাখলাম লোগো, যেহেতু আমাদের হাতে কোনো লোগো নাই, এই জন্য আমি শুধু লোগো লিখে রাখলাম টাইপ করে, ঠিক আছে? অ্যাঙ্কর ট্যাগের কাজ তো আমরা গত ক্লাসে দেখছি, হ্যাঁ। আচ্ছা, আর মেনু আইটেম এর ভিতর হচ্ছে এখন আমরা আরেকটা নতুন এইচটিএমএল ট্যাগ দেখবো, গত ক্লাসে দেখিনি এটা, আমরা আজকে দেখবো, এটা হচ্ছে ইউএল, ঠিক আছে? আনঅর্ডার লিস্ট, এটাতে আমরা লিস্ট তৈরি করি, ঠিক আছে? এবং এখানে লিখলাম এলআই, এই আনঅর্ডার লিস্টে চাইল্ড ট্যাগ হচ্ছে এলআই, এই এলআই লিখতে হলে অবশ্যই ইউএল লিখতে হবে, ইউএল এর ভিতরে এলআই আসবে, ঠিক আছে? এবং এই এলআই এর ভিতরে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, নিয়ে এখানে আমি হ্যাশ দিয়ে রাখলাম, এবং এখানে আমি বললাম হোম, তাহলে আমার এইটা পুরোটা হচ্ছে একটা মেনু আইটেম, ঠিক আছে? এগুলোতে ক্লিক করে 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 আমরা এক পেজ থেকে আরেক পেজে যাব, ঠিক আছে? তো এরকম আমি কয়েকটা নেই, দুইটা তিনটা নিলাম, এটা নিলাম, দিলাম আমি অ্যাবাউট, এটার নাম দিলাম আমি হচ্ছে কন্ট্যাক্ট। আচ্ছা, তাহলে কি কি হলো নতুন, আজকে নতুন একটা ট্যাগ দেখলাম আমরা, ডিব একটা ট্যাগ দেখলাম, ইউএল, এলআই, এই দুইটা আমরা ট্যাগ, মানে এই তিনটা ট্যাগ আমরা নতুন দেখলাম আজকে, ঠিক আছে? ডিবের কাজ হচ্ছে আমাদের সেকশন গুলোকে ভাগ করা, কে কিভাবে বসবে, কোথায় বসবে, মার্ক আপ করা, আর ইউএলটা হচ্ছে কি লিস্ট আইটেম তৈরি করে, ঠিক আছে? যে সিরিয়াল আমরা বাজারে লিস্ট করি না, যে ধরেন আজকে আমাদের 1 কেজি চাল লাগবে, 2 কেজি ডাল লাগবে, 3 কেজি কি আলু লাগবে, হ্যাঁ, এই ধরনের হচ্ছে লিস্ট করার কাজটা করে কে, ইউএল, ঠিক আছে? কারণ এই যে ইয়াতে দেখেন যেখানে, ঠিক আছে, এই যে লিস্ট করে রাখছে না, এখন নর্মালি যখন আমরা প্রথম দিকে লিস্ট করবো তখন সব আসবে এইভাবে উপর নিচে আসবে, এখন তো ভার্টিক্যাল এখানে পাশাপাশি আসছে, হ্যাঁ, তখন হচ্ছে উপর নিচে আসবে আর কি, ঠিক আছে? এখন যদি আমি আমার সাইটে এসে রিলোড করি, এই যে দেখছেন হোম, অ্যাবাউট, সরি, লোগো, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট সব তো আগের মতোই আসলো, তাহলে ভাগ হইলো কই, ভাগ ঠিকই হয়েছে, সিএসএস এর কাজটা আমরা এখনো করিনি, এবং এই যে এখানে আমরা এখন ব্যাকগ্রাউন্ড কালারটা দেখতে পাচ্ছি, আর এই যে দেখেন একদম কর্নারে কিন্তু লেগে গেছে, কোনো লেআউট কিন্তু মেনটেন করে না, কন্ট্রোল একদম কর্নারে লেগে গেছে আর কি, হ্যাঁ, এটা আমাদের এখন মেনটেন করাতে হবে, এটা হচ্ছে আমাদের 100% ভিউ আর কি, ঠিক আছে? আপনাদের দেখতে যাতে অসুবিধা না হয় আমি একটু ঝুম করে রাখতেছি এই। আচ্ছা, এখন আমরা কি করব, সব ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে আপনাদের একটু দেখাই,
ধরেন এখান থেকে ইউনিভার্সাল সিলেক্টরটা যদি আমি উঠাই দেই তাহলে আপনি জিনিসটা বুঝতে সুবিধা হবে। ইউএলটা আসলে ইউএলের অরিজিনাল চেহারাটা দেখতে পারবেন আর কি। রিলোড করি, এই যে এখন দেখেন দেখছেন ইউএল একটা লিস্ট, দুইটা লিস্ট, তিনটা লিস্ট, এভাবে আমি যতগুলো অ্যালাই বাড়াবো অতগুলো এবং ডট দিয়ে দিয়ে বাড়তে থাকবে, ঠিক আছে? তো এগুলো আমাদের রাখা যাবে না। তবে যে এই অ্যাঙ্কর ট্যাগ নেওয়ার কারণে নিচে একটা আন্ডারলাইন আসছে, এই আন্ডারলাইনটাও রাখা যাবে না। তাহলে আমাদের কিছু কমন সিএসএস করা লাগে, ঠিক আছে? যেমন ধরেন আমি বললাম এ যত ট্যাগ আছে অ্যাঙ্কর যত ট্যাগ হবে, এখন হচ্ছে আমরা কমন সিএসএস করতেছি, এই জন্য আমরা অ্যাঙ্কর ট্যাগে মানে ট্যাগ সিলেক্টর নিয়ে কাজ করতেছি। বললাম এর যত টেক্সট ডেকোরেশন থাকবে সব হয়ে যাবে নান, সেভ করলাম, এখানে এসে রিলোড করি, দেখেন যে নিচের যে লাইনগুলো ছিল এগুলো চলে গেছে। আবার সেম ভাবে আমি বললাম আমার যত ইউএল কমা ওএল, ঠিক আছে? ইউএল আর ওএলটা কি, ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্ট, ওএল হচ্ছে অর্ডার লিস্ট, ঠিক আছে? সেম ভাবে এখানে যেভাবে কাজ করছে, এখানে শুধু ইউএল এর জায়গায় আমরা ওএল লিখলেই হতো। হ্যাঁ, ওএল লিখলে কি হয় দেখেন, এক দুই তিন চার দিয়ে এভাবে আসে, ঠিক আছে? আর ইউএল দিলে ডট 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 দিয়ে আসে, এই এতটুকু পার্থক্য আর কি, আর কোনো পার্থক্য নাই। তো ওয়েল দিলাম, দিয়ে এখানে বললাম লিস্টে যে স্টাইলটা আছে, হ্যাঁ এখন তো লিস্টে একটা স্টাইল আছে না, যে যে ডিস বা ডট আসতেছে, ডেসিমেল আসতেছে, ঠিক আছে? আমরা বলে দিলাম না, কোনো লিস্ট স্টাইল আমাদের দরকার নাই, লিস্টে যে স্টাইলটা আসতেছে এটা আমাদের দরকার নাই। তাহলে ওই যে লিস্ট স্টাইলটা চলে গেছে। এখন আমরা কি করব, ওই প্যাডিংটা মার্জিনটা আবার চালু করে দিব, সব স্পেস চলে গেছে, আন্ডারলাইন ডট সবকিছু চলে গেছে, এখন আর কিছু নাই। ফাইন, যেহেতু কোনো কিছু নাই সমস্যা নাই। এখন হচ্ছে আমরা এখানে লিখবো ডট ক্লাস কন্টেইনার, এই যে সিএসএসটা আছে না, এই যে কন্টেইনার, এটা নিয়ে আমরা এখন কাজ করব। হেডারে কিন্তু কাজ এখন যদিও শেষ হয়নি আমাদের, হেডারে এখন অনেক কাজ বাকি আছে, অনেক না ছোট একটা কাজ বাকি আছে, এটা পরে করব, কন্টেইনারটার কাজ করি আমরা। হ্যাঁ, কন্টেইনার নিলাম এবং এইটাতে আমি একটা উইথ দিলাম, আনুমানিক একটা উইথ দিয়ে বললাম 80%, এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ধরেন একটা একটু হার্ড কালার দিই, ব্লু কালারটা দিই, ঠিক আছে? তাহলে দেখতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। দিয়ে আমি যদি এখন রিলোড করি, ওই যেমন টেক্সট গুলো কাহে গায়ে ভেসে আছে, মানে টেক্সট গুলো তো নীল কালার, এটাও নীল কালার, এই জন্য দেখা যায়, তাহলে ইয়েলো কালার দিই, চোখে একটু লাগবে বাট বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তো এই যে চলে আসছে, এবং ইউলো কালার দেখেন এই পর্যন্ত 100% ভিউ তো রাখি একটু, এই যে এটা হচ্ছে 100% ভিউ, কি হলো এখান থেকে এই পর্যন্ত আসলো, 80% বসছি না আমরা, দ্যাট মিনস 80% ধরে নিছে কি, সে পুরো স্ক্রিনের যে 80% জায়গাটা হয় সেটা সে দখল করবে, ততটুকু পর্যন্ত সে দখল করে নিছে কন্টেইনারটা। হ্যাঁ, এই পর্যন্ত আসছে, এই যে হলুদ দাগ দেখতে পাচ্ছেন সেটা কিন্তু কন্টেইনার, আর পিছনেরটা হচ্ছে আমাদের হেডার যে সেকশনটা নিছিলাম সেইটা। আচ্ছা, এবার কন্টেইনার আমরা আরেকটা জিনিস বলবো, মার্জিন, মার্জিন জিরো অটো, মার্জিন মানে উপর নিচে যদি, এই যে মার্জিন এটা, ও আচ্ছা মার্জিনটা একটু এক্সপ্লেইন করে আসি তাহলে বুঝতে সুবিধা হবে, এভাবে না লিখে বেশি সময় ধরে স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে না, 3 মিনিটেরও বেশি সময় ধরে স্ক্রিন দেখা যায় না, তা কেউ নতুন করে ঢুকেন, নতুন করে একবার ঢুকেন, আমরা তো দেখতেছি, আমরা তো দেখা যাচ্ছে, তো নতুন করে একটু ঢুকেন তাহলে। হ্যাঁ, লগ আউট হয়ে আবার একটু হন, আচ্ছা ঠিক আছে, দেখা যাচ্ছে, হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা, তো যেটা বলছিলাম মার্জিনের কাজটা আপনাদের, মার্জিন আর প্যাডিং এর কাজটা একটু ক্লিয়ার করে আসি, তাহলে আপনাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে যে মার্জিনটা আর ক্লিয়ার কিভাবে কাজ করে। আমি তো এখন যেটা দেখে নিয়েছিলাম একটু অ্যাডভান্স আর কি, হ্যাঁ এটা পরে দেখি। তো ধরেন এখানে যা আছে আমি সবকিছু একটু আপাতত বন্ধ করে রাখি, হ্যাঁ মার্জিনটা একটু দেখতে হবে, আমি না দেখেন মার্জিনটা দেখাবো, দেখো বলে প্রজেক্টে চলে গেছি, আগে মার্জিনটা শেষ করে আসি। হ্যাঁ, সবকিছু অফ করে দিলাম মানে এখানে কিন্তু আর কোনো কিছু নাই, এখন আর কোনো কিছু কাজ করবে না, সব ব্ল্যাঙ্ক। হ্যাঁ, এইটাকে বলে কমেন্ট করা, কি করা, কমেন্ট করা, কমেন্ট করে দিলাম কোড থেকে যায় কিন্তু কোডটা আমার ব্রাউজারে শো করবে করবে না, ঠিক আছে? ওটা ডিলিট হয়ে যায়, এক প্রকার ডিলিটের মতো কাজ করে, কিন্তু আমি কমেন্ট করে রাখলাম, কমেন্ট উঠে দিলাম আবার সবকিছু কাজ করা শুরু করবে আগের মতো। হ্যাঁ, তো এইখানে আমি একটা বোঝার জন্য এখন হচ্ছে আমার প্যাডিং এর মার্জিন দেখবো, একটা ডিপ নিলাম এবং এটা একটা ক্লাস দিলাম, ধরেন বক্স নামে আমি একটা ক্লাস দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবং স্টাইলে এসে শুরু দিয়ে করি কাজটা, ওইগুলি নিচে ওইগুলো থাকুক, এখানে এসে আমি ডট বক্স দিলাম, দিয়ে এটা আমি একটা হাইট দিলাম, ধরেন হাইট বললাম হচ্ছে 300 পিক্সেল, এটা আমি একটা উইথ দিলাম,
এটা দিলাম আমি 300 পিক্সেল, তাহলে 300 300 একটা হাইট দিয়ে, হাইট দিয়ে একটা বক্সের মতো তৈরি হবে, এবং বক্সটার কালার দিয়ে দিয়ে একটা ব্ল্যাক কালার, হ্যাঁ একটা কালার দিয়ে দিলাম। এখন এখানে এসে যদি রিলোড করি তাহলে একটা কালো কালারের একটা বক্স কিন্তু এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ তো এখন এই যে বক্সটা আমরা তৈরি করলাম, আমাদের দেখেন একদম লেগে আছে না, এই একদম কর্নারে লেগে আছে। হ্যাঁ আমরা চাচ্ছি একটু স্পেস তৈরি করতে। হ্যাঁ তো স্পেসটা আমরা কিভাবে তৈরি করবো, আমাদের দুইটা অপশন আছে, একটা হচ্ছে মার্জিন একটা হচ্ছে প্যাডিং। তো প্রথমে মার্জিন দিয়ে দিই আমরা। মার্জিনের চারটা প্রপার্টি আছে, মার্জিন টপ বটম লেফট রাইট, ঠিক আছে। এই চারটা প্রপার্টি হচ্ছে কার, মার্জিনের। মার্জিনের টপ বললাম, টপ থেকে আমি বললাম 50 পিক্সেল, 50 পিক্সেল টপ থেকে একটা স্পেস তৈরি করবে, ফাঁকা স্পেস, ঠিক আছে। দ্যাট মিনস এই যে ব্রাউজারের এই জায়গা থেকে নিচে এসে 50 পিক্সেলের জায়গা তৈরি করবে। দ্যাট মিনস আমার বক্সটা 50 পিক্সেল দূরত্ব থেকে শুরু হবে। এখন রিলোড করলাম, দেখেন এই যে এখান থেকে এই পর্যন্ত সে 50 পিক্সেল একটা জায়গা তৈরি করে, তারপর থেকে হচ্ছে আমার বক্সটা শুরু হয়েছে। আবার আমি বললাম মার্জিন লেফট, এখান থেকে সে 50 পিক্সেল একটা গ্যাপ তৈরি করবে। লেফট কোনটা, এই যেটা লেফটটা টপ বটম, এই বাম পাশে হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট, ঠিক আছে। তো এখন রিলোড করে এই দেখছেন একটা স্পেস তৈরি হয়ে গেল না। হ্যাঁ তাহলে মার্জিনটা কি করতেছে, আমার যে ডিপটা থাকবে তার চারদিক থেকে একটা স্পেস তৈরি করবে, এটা হচ্ছে মার্জিনের কাজ। ক্লিয়ার, এটা হচ্ছে মার্জিনের কাজ। আচ্ছা তো ঠিক আছে, এখন হচ্ছে এটা হচ্ছে মারি। এখন আমরা একটু প্যাডিংটা দেখি। হ্যাঁ আমি দুইটা প্রপার্টি দেখলাম, লেফট রাইট, রাইট আর বটমটা কেন দেখলাম না, বোঝা যাবে না যে রাইটে কি হচ্ছে বটমে কি হচ্ছে। বটমটা দেখা যায় নতুন একটা বক্স নিলে ওইটা তখন স্পেস তৈরি করতে পারবো। তো আমরা দুইটা দেখলাম, মানে স্পেস তৈরি করা, মার্জিনের কাজ হচ্ছে স্পেস তৈরি করা, প্যাডিং এর কাজটাও কিন্তু সেম, স্পেস তৈরি করা। এখন প্যাডিংটা কোথা থেকে তৈরি করে, মার্জিনটা তৈরি করে, এইটা আমার একটু বুঝতে হবে। হ্যাঁ এখানে একটু আসি, আমি এখানে লিখলাম প্যাডিং, সেম ভাবে ধরেন প্যাডিং টপ লিখলাম, এবং এখানে আমি লিখলাম 50 পিক্সেল, ঠিক আছে। আচ্ছা এটা দেখার আগে একটা কাজ করি, এটার যে ব্ল্যাক কালার ছিল ব্ল্যাক কালার না দিয়ে এটাতে আমরা অন্য কোন একটা কালার দেই, কারণ আমি একটু লিখবো এটার ভিতরে। হ্যাঁ ধরেন বিস্কিউ না কি কালার এটা, এটাই দিলাম, ঠিক আছে, চেঞ্জ করে দিলাম কালারটা। আর এই বক্সের ভিতরে আমি একটা হেডিং নিলাম, এই চন নিয়ে লিখলাম যে লরেম 5, ঠিক আছে, 5 এই কাজ করা না। হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। আচ্ছা তো এই প্যাডিংটা আপাতত দিলাম না, একটু দেখে আসি যে আমার লেখাটা কোথা থেকে শুরু হয়। হ্যাঁ দেখেন এই যে লেখাটা শুরু হয়েছে কোথা থেকে, বক্সের যেখান থেকে শুরু, বক্সটা যেখান থেকে শুরু হয়েছে একদম সেম ওই জায়গাটা থেকে আমার লেখাটা শুরু হয়েছে, ভিতরে, বক্সের ভিতরে কিন্তু। হ্যাঁ এখন এই অবস্থায় যদি আমি প্যাডিং টপ 50 পিক্সেল বলি তাহলে কি হয়, দেখেন রিলোড করলাম, দেখেন বক্সের ভিতর দিক থেকে 50 পিক্সেলের একটা স্পেস তৈরি হয়েছে। এখন এই যে লেখাটা এটা থেকে এই পর্যন্ত একটা 50 পিক্সেলের স্পেস তৈরি হয়েছে, মানে বক্সটা 50 পিক্সেল বড় হয়ে গেছে ভিতর দিক থেকে। আর ভিতরে যে কন্টেন্ট আছে শেপ, ওই বক্সের 50 পিক্সেল পর থেকে যে শুরু হয়েছে। মার্জিনটা কি করছে, বক্সের বাইরে থেকে স্পেস তৈরি করছে। আর প্যাডিং কি করছে, বক্সের ভিতর দিক থেকে স্পেস তৈরি করছে। এটাকে ক্লিয়ার জিনিসটা কি বুঝতে পারছি কি হয়েছে। সেম ভাবে আমরা যদি এখানে আবার লিখি প্যাডিং লেফট 50 পিক্সেল, তাহলে দেখেন সে বক্সটাকে আরো 50 পিক্সেল লেফট সাইডে বড় করবে। এখন রিলোড করি, 50 পিক্সেল বড় করছে। এবং আচ্ছা আরেকটা একটা জিনিস একটু দেখি আপনাদের, ধরেন আমি এখানে কিছু লিখলাম না, হ্যাঁ ছোট হয়ে গেছে, আবার লিখলাম, ও সরি 50 পিক্সেল লিখলাম, লিখে আমি কার্সরটা এই যে এখানে রাখি, এখানে আমি কার্সরটা রাখলাম, রেখে আমি রিলোড করি এবার, দেখছেন বড় হয়ে গেছে না 50 পিক্সেল। তাহলে বক্সটা কিন্তু 50 পিক্সেল বড় হয়েছে, 50 বক্স কিন্তু এখন দুই পাশ থেকে 50 50 বড় হয়েছে। আগে ছিল টোটাল বক্সের উইথ হাইট ছিল 300 300 600 পিক্সেল, এখন হয়ে গেছে আপনার
আর 100 হলো 600-700 পিক্সেল হয়ে গেছে এখন, মানে 100 পিক্সেল বড়, কারণ লেফট থেকে 100 পিক্সেল বড় হওয়া নাকি আমার উইড হয়ে গেছে কত 350, হাইট উপরে টপ থেকে 50 পিক্সেল বাড়ে, আমার হাইট হয়ে গেছে 350, 700 পিক্সেল কিন্তু হয়ে গেছে। দ্যাট মিনস বক্সের মূল উইডটা বেড়ে গেছে। এখন মূল উইড বাড়ছে ঠিক আছে, কিন্তু বক্সের লেখা শুরু হবে কোথা থেকে, 50 পিক্সেল উপর থেকে বাদ দিয়ে তারপর থেকে লেখা শুরু হবে, এবং লেফট থেকে 50 পিক্সেল বাদ দিয়ে তারপর থেকে শুরু হবে। সেম ভাবে আমরা এভাবে লিখতে পারতাম, প্যাডিং রাইট 50 পিক্সেল, প্যাডিং বটম 50 পিক্সেল লিখে এখন যদি এখানে রিলোড করি, দেখেন দুই পাশ থেকে কিন্তু 50-50 100 পিক্সেল বেড়ে গেছে। এখন কি হবে, এই যে 50 পিক্সেল 100 পিক্সেল বেড়ে গেছে, আমি ধরেন এখান থেকে একটা কাজ করি, আমি কিছু কন্টেন্ট নিয়ে আসি, অনেক বড় দেখে একটা কন্টেন্ট নিয়ে আসি, এখানে ব্লক ছিল না, কোথায় জানি ব্লক দেখলাম, ধরেন ব্লকে যে একটা ব্লক থেকে কিছু কন্টেন্ট নিয়ে আসি আমি, হ্যাঁ আচ্ছা এই লেখাটা আমি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে অনেকগুলো লেখা আসছে। আচ্ছা যেহেতু অনেক বড় লেখা, এখানে আমি হেডিং না দিয়ে পি ট্যাগ করে দিলাম, ঠিক আছে প্যারাগ্রাফ করে দিলাম এটাকে। এখন যদি আমি ব্রাউজারে আসি, এখানে এসে রিলোড করি, দেখেন এই যে লেখাটা আচ্ছা বেশি বড় হয়ে গেছে, কারণ আমাদের হাইট তো নির্দিষ্ট ছিল একটা, তাহলে আর একটু কমাই আমরা এখান থেকে, বেশি বড় হয়ে গেলে হাইটের বাইরে চলে যাবে, ঠিক আছে আচ্ছা এই যে এবার দেখেন এই যে লেখাটা, দেখেন লেফট থেকে 50 পিক্সেল বাদ দিয়েছে, টপ থেকে 50 পিক্সেল বাদ দিয়েছে, লেফট থেকে 50 পিক্সেল, এবং বটম থেকে কিন্তু সে 50 পিক্সেল বাদ দিয়ে কাজ করবে। যদি আমরা নির্দিষ্ট এই হাইট উইডটা উঠাই দিই, এখন ধরেন হাইট উইডটা উঠাই দিলাম, ঠিক আছে ওই হাইট উইড উঠে দিলে ওই লেফট থেকে তো ওই মার্জিন দেওয়া, ঠিক আছে ধরেন এই যে মার্জিন, এখন যদি আমি বলি মার্জিন রাইট 50 পিক্সেল, দেখছেন এই এখন এখান থেকে কিন্তু 50 পিক্সেল একটা গ্যাপ দিছে, এবং যত লেখাই আমি লিখবো না কেন সে চারিদিকে 50 পিক্সেল গ্যাপ দিয়ে মাঝখানে থাকবে সব সময়। এবং এখানে যদি আমি বললাম টেক্সট অ্যালাইন জাস্টিফাই করে দিলাম, ঠিক আছে সমান সমান থাকবে চারিদিক থেকে লেখাটা, ঠিক আছে। এখন যদি আমি এই সেম প্যারাগ্রাফটা আমি আরেকবার লিখি, কপি করলাম আরেকবার নিলাম, আরেকবার নিলাম, তিনবার নিলাম, দেখেন আমি যতবারই নিই না কেন চারিদিক থেকে সে 50 পিক্সেলের গ্যাপ দিয়ে শুরু করবে। হ্যাঁ তো এই প্যাডিং আর মার্জিনের কাজটা কি আমরা বুঝতে পারছি? প্যাডিং মার্জিনে কারো কোনো কোশ্চেন আছে? কারণ এই প্যাডিং প্যাডিং এবং মার্জিন কিন্তু আপনাদের সব সময় লাগবে প্রযোজনে যখন যাবেন, তো তৈরি করা আর মার্জিন হচ্ছে বক্সের বাইরে থেকে স্পেস তৈরি করা। হ্যাঁ গুড, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়া এই যে সাথে সাথে যে বক্সটা বড় হচ্ছে, হ্যাঁ এইটা দিয়ে তারিখ বুঝিনি, আর একটু বলেন বক্সটা তৈরি হয়েছে লেখার সাথে সাথে, লেখা যখন বাড়তেছে লেখার উইড হাইট যখন বাড়তেছে তখন বক্সের উইড হাইটও বাড়তেছে। হ্যাঁ এটা হচ্ছে যদি নির্দিষ্ট কোনো হাইট উইড না থাকে আমাদের, হ্যাঁ যেমন আচ্ছা এটা একটু সোজা করে ফেলে, আচ্ছা কেটে সোজা করার দরকার নেই, এই এখানে দেখেন আমার কিন্তু নির্দিষ্ট একটা হাইট উইড ছিল না আমাদের, এটা কিন্তু আমি উঠাই দিছি, হ্যাঁ একটা হাইট ছিল ওই 300 পিক্সেল, নির্দিষ্ট আমরা যদি নির্দিষ্ট হাইট উইড না দেই তাহলে তো হচ্ছে প্যাডিং করলে লেখা যত বড় হবে আমাদের বক্সটাও তত বড় তত বড়, মানে ওটা বক্স আমাদের প্যাডিং মার্জিনের দরকার নেই, বক্স কিন্তু অটোমেটিক ভাবে বড় হতে থাকে, মার্জিনটা আমি রাখলাম প্যাডিংটা আমি ধরে উঠিয়ে দিলাম, বক্স বড় হতে থাকে অটোমেটিক ভাবে, ঠিক আছে যত লিখবো এখন তত বড় হবে নির্দিষ্ট যদি হাইট উইড না থাকে আর কি। হ্যাঁ আর প্যাডিং তো হচ্ছে শুধু স্পেস তৈরি করতেছে যে চারিদিক থেকে একটা এই আর কি। আচ্ছা তো ঠিক আছে আজান দিয়ে ফেলছে, আমরা নামাজটা পড়ে ফেলি 10 মিনিটের ভিতরে, সবাই নামাজ পড়ে আসি, তারপর হচ্ছে আমরা প্রজেক্ট হাত দেবো এবার। হ্যাঁ ওকে স্যার, ওকে আসসালামু আলাইকুম, সবাই আসছেন তো নাকি?
আচ্ছা, তো কোথায় ছিলাম আমরা? এখানে ছিলাম, প্যাডিং মার্জিনে ছিলাম আর কি। তো ফাইন, কিন্তু এটা থাকুক, আমি এটা কমেন্ট করে রাখলাম। কমেন্টটা করা হচ্ছে, ধরেন আপনি যদি সিএসএস এ কোনো কোড কমেন্ট করে রাখতে চান, কমেন্ট করে রাখা মানে এটা ওইখানেই থাকবে, কোডের ভিতরে থাকবে, বাট কাজ করবে না। ঠিক আছে, তো এটা জন্য হচ্ছে আপনার একটা ব্যাকস্ল্যাশ দিবেন, সরি একটা ব্যাকস্ল্যাশ দিবেন, একটা স্টার দিবেন, এবং যতটুকু কমেন্ট করতে যাচ্ছেন ওইটার শেষে প্রথমে একটা স্টার এবং একটা ব্যাকস্ল্যাশ দিলে ওই লাইনটুকু কমেন্ট হয়ে যাবে। সিএসএস এর আর এইচটিএমএল এরটা হচ্ছে যে প্রথমে একটা নট, কি বলে এটাকে আপনার, এভাবে একটা গ্রেটার দেন সাইন দিবেন, একটা নট সাইন দিবেন, তারপর দুইটা হাইফেন দিবেন, ঠিক আছে, তারপরে এর মাঝে দুইটা হাইফেন দেওয়ার পরে মানে আমার একটা একটু অন্যরকম সিস্টেম, তো এরকম হয়ে যাচ্ছে। তো তারপর আবার শেষে এভাবে দুইটা হাইফেন এবং একটা গ্রেটার দেন সাইন দিলে অতটুকু কি হয়ে যাবে, এর মাঝখানে যা থাকবে ততটুকু কমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা কমেন্ট মানে ওইটা আর কি হাইড হয়ে যাবে। তো আমি এতটুকু কমেন্ট করে রাখলাম, আপনারা যদি এটা এই কোডটা যদি দেখতে চান পরবর্তীতে আপনাদের ডাউনলোড করে, তাহলে শুধু এই যে প্রথমে দিয়ে এতটুকু জিনিস উঠে দিবেন এবং শেষের এতটুকু উঠে দেবেন, তাহলে এই কোডটা দেখতে পারবেন। আর এটার সাথে সিএসএস টা যদি দেখতে চান, তাহলে এই এতটুকু আর এই এতটুকু উঠে দিলে আপনি সিএসএস কোডটা মিলাই দুটো প্যাডিং মার্জিনটা দেখতে পাবেন। তাহলে এই লাইনটুকু এখন এটা থাকুক, এই হেডারটা আবার নতুন করে চালু করে দিই আমরা, এটা চালু করে দিলাম, সেভ করলাম। এখন যদি আমি ব্রাউজারে আসি, রিলোড করি, আমার আগে জিনিসগুলো চলে আসছে। তো যাই হোক, মার্জিনটা আমরা বুঝতে পারছি, মার্জিনটা কি করে, বাইরে থেকে স্পেস তৈরি করে। এখানে এই কন্টেইনারটার ভিতরে হচ্ছে আমরা মার্জিন দিতে নিয়েছিলাম আর কি, এখানে একটা আটকে গেছিলাম আমরা এইখানে। তো এইখানে মার্জিনটা দিলাম, মার্জিনটা আমরা শর্টকাট ওয়েতে লিখতে পারি, একটা হচ্ছে জিরো, দুইটা প্রপার্টি, এবং এখানে বললাম অটো। এটা মানে হচ্ছে প্রথমটার প্রথম ভ্যালুটা মানে হচ্ছে টপে এবং বটমে জিরো, কোনো মার্জিন থাকবে না, লেফটে এবং রাইটে অটোমেটিক একটা মার্জিন নিবে, আমার কতটুকু স্পেস আছে তার উপর ভিত্তি করে অটোমেটিক ভাবে একটা মার্জিন তারা নিবে। এখন সেভ দিলাম, এই অটো মার্জিনটা কিভাবে নিবে এটা একটু খেয়াল করেন। দেখেন আমি যদি এখন রিলোড করি আমার এই হলুদ এরিয়াটুকু, হ্যাঁ কন্টেনার তো এই হলুদটাই নাকি, রিলোড করলাম, দেখেন এই কন্টেনারটা মাঝখানে চলে আসে, দুই পাশ থেকে মাঝখানে চলে আসে। কিভাবে মাঝখানে আসলো, কারণ কন্টেইনারটা উইথ হচ্ছে 80% আর আমার পুরো স্ক্রিনটার উইথ হচ্ছে 100%, 100% এর 80% সে নিচে নেওয়ার পরে আমি যখন কন্টেইনারকে বললাম তোমার দুই পাশ থেকে অটোমেটিক একটা মার্জিন তুমি দাও, তাহলে সে তখন মার্জিনটা কি করলো, সে লেফট এবং রাইট থেকে বাইরে থেকে মানে কন্টেইনারটার বাইরে দুই পাশ থেকে ওই 80% যে 20% রয়ে গেছিল, মানে সরি 100% যে 20% রয়ে গেছিল, 20% এর জায়গাটা দুই পাশে সে সমানভাবে ভাগ করে দিয়ে কন্টেইনারটাকে বা কন্টেইনার ডিপটাকে মাঝ বরাবর নিয়ে আসছে। জিনিসটা ক্লিয়ার, কোনো কোশ্চেন? আর দুই সেটে হলো কেমন আমি এটা বললাম না, এই যে এখানে আমরা দুই পাশ থেকে অটোমেটিক বলছি, অটো বলছি, ঠিক আছে, অটো বলার কারণে ওই যে 20% আমাদের বেশি, মানে আমরা তো পার্সেন্টেজ ধরে কাজ করতেছি, হ্যাঁ 80% মানে কি 100%-এর 20% এখানে, 80% এখানে কাজ করতেছি, 20% স্পেস খালি আছে। যখন অটো দিছি এখন বললাম যে মার্জিন দুই পাশ থেকে অটো, ঠিক আছে, এই মার্জিন অটোটা এইভাবে কাজ করতেছে। যদি ফুল ভিউ ফুটে লিখি মার্জিন টপ, সরি এমটি জিরো, মার্জিন টপ জিরো, মার্জিন বটম জিরো, মার্জিন লেফট অটো, মার্জিন রাইট অটো, সরি ঠিক আছে, এইভাবে কাজ করছে। ঠিক আছে, এই যে মার্জিন জিরো অটোটার কাজটা হচ্ছে এই ফুল ওই চারবার না লিখে আমি একটা সিঙ্গেল লাইন কিন্তু শর্টকাটে লিখছিলাম আর কি। লেফট রাইট অটো দিছে, যখন অটো দিয়ে দিছি তখন সে কি করতেছে, দুই পাশ থেকে অটোমেটিক ভাবে একটা মার্জিন নিচ্ছে, 20%টাকে সে 10% লেফটে দিছে, 10% রাইটে দিয়ে পুরো ডিপটাকে সেন্টারে নিয়ে আসছে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এতটুকু কমেন্ট করে রাখলাম আর এই টাইমে চালু করে দিলাম, সংক্ষিপ্ত একই জিনিস। ঠিক আছে, এটাতে যা হবে এই চারটা লাইনে করে যা হবে সিঙ্গেল লাইনে করেও সেম জিনিস হবে। আচ্ছা, এখন এটাতে আসলো, তাহলে এই হলুদ দাগটার আমাদের দরকার নেই, ব্যাকগ্রাউন্ডটা দরকার নেই, আমি এটা রিমুভ করে দিলাম। ঠিক আছে, এটা আপাতত কমেন্ট করে রাখলাম, এটা কাজ করে একবারে কমেন্ট করি। আচ্ছা, এখন এখানে রিলোড করে হলুদ কালারটা চলেছে, আমার পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, থাকুক ওইটা। এখন কি করব আমরা,
ধরেন এই যে উপর থেকে কিছু জায়গায় স্পেস আছে, নিচে থেকে কিছু জায়গায় স্পেস দেওয়া দরকার না দুই পাশে, কারণ একদম উপর নিচে তো লেগে গেছে। হ্যাঁ, তাহলে আমরা এখানে একটা প্যাডিং দিতে পারি হেডার এরিয়াতে, যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে। এখানে প্যাডিং বললাম যে উপর নিচে হচ্ছে ধরেন 10 পিক্সেল করে একটা প্যাডিং হবে, দুই পাশে কোনো প্যাডিং এর দরকার নাই। ঠিক আছে, এখন বললাম যে উপর নিচে 10 পিক্সেল 10 পিক্সেল একটা প্যাডিং দিবে। উপর নিচে যখন 10 পিক্সেল করে প্যাডিং দেবে, তাহলে ওই যে ভিতরে যে লোগোটোগো আছে এই লেখাগুলো 10 পিক্সেল উপর থেকে নিচে নামে আসবে, আর এই কন্টাক্টের নিচে আরো 10 পিক্সেল স্পিড বেড়ে যাবে। ঠিক আছে, দুই পাশে বেড়ে গেছে, দেখুন সুন্দরভাবে চলে আসে এটা। এখন এগুলাকে আমাদের পাশাপাশি আনতে হবে, এবং যেহেতু লোগো একটা সেকশন আলাদা আর হোম অ্যাবাউট কন্টাক্ট এগুলো এই তিনটা জিনিস আবার আলাদা একটা সেকশনের ভিতরে আছে বা আলাদা একটা ডিভের ভিতরে আছে, এই দুইটা জিনিসকে আমার পাশাপাশি আনতে হবে। এখন এটা কিভাবে করতে পারি আমরা, এটা হচ্ছে আমার প্রথম এটা যে প্যারেন্ট এরিয়াটা আছে মেনু এরিয়া এটাতে চলে আসি আমরা। হ্যাঁ, আসলাম, এসে ডট মেনু এরিয়াটা লিখলাম, এখানে একটা প্রপার্টি আছে আমাদের ডিসপ্লে। এই ডিসপ্লে আমাদের কয়েক ধরনের ডিসপ্লে আছে, ডিসপ্লে প্রপার্টি কয়েক ধরনের আছে। একটা হচ্ছে ব্লক প্রপার্টি, একটা হচ্ছে ইনলাইন প্রপার্টি। এটা আমরা গত কোর্সে জানছিলাম। ব্লক প্রপার্টি কি করে, এর পাশে কাউকে বসে দেয় না, এ নিজেও কারো পাশে বসে না। একটা হচ্ছে ইনলাইন প্রপার্টি, এরা দুজন যদি দুইটা ট্যাগের প্রপার্টি যদি ইনলাইন হয়, ডিসপ্লে ব্লক বা ডিসপ্লে যদি ইনলাইন হয়, তাহলে দুইজন পাশাপাশি বসবে, কোনো সমস্যা নেই। আমাদের আইটা হচ্ছে ফ্লেক্স, আইটা হচ্ছে গ্রিড, আইটা হচ্ছে টেবিল, অনেকগুলো আছে এরকম। তো আজকে আমরা ফ্লেক্সটা দেখবো, ডিসপ্লে ফ্লেক্স। এই ডিসপ্লে ফ্লেক্স এর কাজটা খুবই চমৎকার একটা এখন কি করবে দেখেন, এই যে মেনু এরিয়াটা আছে, মেনু এদেরকে কন্ট্রোল করতে আছে, সবাইকে কন্ট্রোল করতে পারে মেনু। কিভাবে কন্ট্রোল করবে, প্যারেন্ট চাইল্ড। ঠিক আছে, দ্যাট মিনস এই যে ডিপটা মেনু এরিয়ার ডিপটা, এ হচ্ছে প্যারেন্ট ডিপ। কার কার প্যারেন্ট ডিপ, লোগো 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 নামের যে ডিপটা আছে এর প্যারেন্ট, মেনু আইটেম নামের যে ডিপটা আছে এর প্যারেন্ট। এখন প্যারেন্টকে আমি বললাম ডিসপ্লে ফ্লেক্স, যখন ডিসপ্লেটা ফ্লেক্স করে দিব, প্রপার্টিটা ডিসপ্লে প্রপার্টিটা যখন আমরা ফ্লেক্স করে দিব, তখন কি হবে, চাইল্ড গুলো সব পাশাপাশি চলে আসবে। ঠিক আছে, কিন্তু এখানে আসে আসেনি কেন, আমরা একটু এখানে আসি মেনু এরিয়া সেভ করে নিই। ও আচ্ছা আচ্ছা, দুইটা অ্যাস হয়ে গেছে ফ্লেক্স, ওই কন্ট্রোল অ্যাসটা না দিয়ে আমি ডাইরেক্ট অ্যাসটা দিচ্ছি। আচ্ছা, এখন যদি আমি রিলোড করি, তাহলে দেখুন দুইটা জিনিস পাশাপাশি চলে আসছে সুন্দর করে, মানে এই লোগোটা আর হোম টোম এগুলো মিলে দুইটা আলাদা সেকশন, আর দুইটা সেকশন এখন পাশাপাশি চলে আসে, দুইটা ডিপ পাশাপাশি চলে। কারণ ডিপ দুইটা, ডিপের ডিফল্ট ভ্যালু হচ্ছে ডিসপ্লে ব্লক, ডিপের ডিফল্টটা কি, ডিফল্ট ভ্যালুটা কি থাকে, ডিসপ্লেটা ব্লক থাকে, এই জন্য কেউ কারো পাশে বসে না, এই জন্য উপর নিচে বসছিল প্রথমে। আমি যখন এদের একটা প্যারেন্ট নিলাম, নিয়ে ওই প্যারেন্টকে বললাম যে তোমার যে চাইল্ড গুলো আছে এরা কিন্তু ডিসপ্লে ফ্লেক্স, মানে এর পাশাপাশি বসবে। যখনই প্যারেন্টে ডিসপ্লে ফ্লেক্স করে দিলাম, এর চাইল্ড গুলো অটোমেটিক ভাবে পাশাপাশি বসে গেছে। ঠিক আছে, এখন আমাদের আই চেঞ্জ করতে হবে। এই তো লেফটে আছে, আমি চাচ্ছি পুরো কন্টেন্টটাকে রাইটে নিয়ে আসে, যে হোম টোম যা আছে এগুলো সব রাইটে চলে যাবে, মাঝখানে একটা স্পেস হবে দুজনের মাঝখানে। ওইটা অনেকভাবে করা যায়, কিন্তু ডিসপ্লে ফ্লেক্স যেহেতু আমরা ব্যবহার করছি, খুব সহজে আমরা করতে পারবো। এটা একটা কি আছে, জাস্টিফাই কন্টেন্ট। হ্যাঁ, অনেকগুলো আছে, ধরুন জাস্টিফাই কন্টেন্ট আমি বললাম হচ্ছে স্পেস বিটুইন, দ্যাট মিন যতগুলো চাইল্ড প্রপার্টি থাকবে সবগুলোর মাঝে স্পেস হবে। এখানে দুইটা প্রপার্টি আছে, লোগো আর হোম অ্যাবাউট কন্টাক্ট, এই দুইটা মিলে দুইটা টিপ আছে। এখানে রিলোড করলাম, দেখেন দুইজনের মাঝখানে একটা স্পেস তৈরি করে দিচ্ছে অটোমেটিকভাবে, একজনকে লেফটে রাখছে, একজনকে একদম ফার রাইটে নিয়ে গেছে, ঠিক আছে, একদম শেষে নিয়ে গেছে। ফাইন, ভালো কথা, কোনো সমস্যা নেই, আমি চাচ্ছি এরকম হয়ে গেছে এরকম। আচ্ছা, এখন আমাদের একটা জিনিস খেয়াল করেন, আমাদের এই যে অ্যালাই গুলো কিন্তু ডিসপ্লে ব্লক লেভেল, যার কারণে তারা উপর নিচে, আমি যে এখানে একটার পর একটা লিখছি এই কারণে যে তারা উপর নিচে আসছে জিনিসটা কিন্তু এরকম নয়। যেমন ধরেন আমি যখন পাশাপাশি লিখি, তাও কিন্তু এরা পাশাপাশি বসবে না, ঠিক আছে, এরা কিন্তু পাশাপাশি বসতেছে না, কিন্তু উপর নিচে আছে। তো তাহলে বোঝা যাচ্ছে এগুলো ব্লক লেভেল। এখন এই যে তিনটা আইটেম আছে, এই তিনটা আইটেমের প্যারেন্টকে ইউএল, এখন কিন্তু আমাদের প্যারেন্ট আর চাইল্ড একটু বুঝতে হবে, এই তিনটে জিনিস কার ভিতরে আছে, এই ট্যাগের ভিতরে আছে না ইউএল, দ্যাট মিনস এটার ইমিডিয়েট প্যারেন্ট, মানে এই তিনটা এল এর ইমিডিয়েট প্যারেন্ট হচ্ছে ইউএল, ইউএল এর ইমিডিয়েট প্যারেন্ট হচ্ছে মেনু আইটেম, মেনু আইটেমের ইমিডিয়েট প্যারেন্ট হচ্ছে মেনু এরিয়া। ঠিক আছে, লোগোর অ্যাঙ্কর ট্যাগের প্যারেন্ট হচ্ছে লোগো, ঠিক আছে। আচ্ছা, আবার এই লোগোর এই যে মেনু আইটেমের ভিতরে যে অ্যাঙ্কর ট্যাগগুলো নিছি, এই অ্যাঙ্কর ট্যাগগুলোর প্যারেন্ট হচ্ছে এলআই। ঠিক আছে, মানে যে ট্যাগের ভিতরে যে থাকবে সে হবে চাইল্ড, ওই যার ভিতরে থাকতেছে সে হচ্ছে প্যারেন্ট, তাহলে ইউএলটা হচ্ছে অ্যালাই গুলোর প্যারেন্ট। তো প্রথমে আমরা কি করছিলাম, এই দুইটা ডিবের প্যারেন্ট হচ্ছিল কে, মেনু এরিয়া, এই জন্য একে আমরা ডিসপ্লে ফ্লেক্স করে দিছি, পরে এই দুইটা ডিপ পাশাপাশি চলে আসে,
তাহলে যেহেতু ইউএল এর চাইল্ড হচ্ছে এলআই বা চাইল্ড এর প্যারেন্ট হচ্ছে ইউএল, ইউএল এ যদি আমি ডিসপ্লে ফিক্স করি তাহলে এগুলো পাশাপাশি চলে আসার কথা না? হ্যাঁ। আচ্ছা তাহলে এখন এভাবে লিখতে পারি আমরা, এই যে মেনু আইটেমস এর ভিতরে যে ইউএল আছে। আচ্ছা একটু ওয়েট করি, আমার একটু মেহমান আসছে, তুমি একটু ওনাদের একটু নিয়ে আসো, একটা মিনিট সব একটু ওয়েট করি। আচ্ছা ঠিক আছে, তো যেখানে ছিলাম আমরা, মেনু আইটেমে ছিল আমরা হচ্ছে যে লোগোটা আর এগুলো আলাদা আলাদা করতে করলাম, এবং এই দুই এই তিনটা জিনিস হচ্ছে এখন আমরা কি করব পাশাপাশি আনবো। তো এটা কিভাবে করবো পাশাপাশি, তাহলে মেনু আইটেমস এর ভিতরে যে ইউএল আছে এই ইউএলটাকে আমাদের ডিসপ্লে এখন ফ্লেক্স করতে হবে। হ্যাঁ তাহলে ওই ক্লাস একটু কপি করি, কি নাম, মেনু আইটেমস, আমরা একটা কাজ করি দুইটা পাশাপাশি রাখি। হ্যাঁ তাহলে আপনাদের বারবার আমার ওইভাবে ইয়া না করলে বুঝতে সুবিধা হবে আপনাদের। ঠিক আছে এই এখন দেখেন, এখন আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এখন আমরা কি করব, এই যে মেনু আইটেমস এর ভিতরে যে ইউএল টা আছে এটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স করব। তাহলে লেফটে হচ্ছে আমাদের ইয়া এইচটিএমএল ফাইল, রাইটে হচ্ছে সিএসএস ফাইল। হ্যাঁ আমি কি লিখলাম, ডট মেনু ক্লাস, একটা স্পেস দিয়ে আমি লিখলাম ইউএল। তাহলে এখন এখানে বলতেছি ডট মেনু আইটেমস নামে যে ডিপটা আছে, মানে মেনু আইটেমস নামে যে ক্লাসটা আছে এটার ভিতরে যে ইউএল ট্যাগ আছে এই ইউএল ট্যাগটা হবে ডিসপ্লে ফ্লেক্স। দেখেন এখন যখনই ডিসপ্লে ফ্লেক্স করে দিলাম, ব্রাউজারে যদি এসে রিলোড করি দেখেন হোম অ্যাবাউট কন্ট্যাক্ট তিনটা জিনিস পাশাপাশি চলে আসছে, সুন্দর না? এখন আমাদের একটা জিনিস একটু করতে হবে যে তিনটা জিনিসের মাঝে যে ইউএল যে এলআই তিনটা আইটেম আছে তিনটা আইটেমের মাঝে একটু স্পেস তৈরি করতে হবে, তাহলে আমাদের আবার প্যাডিং এর কাজ অথবা মার্জিনের কাজ চলে আসতেছে। হ্যাঁ তো আমি কি করলাম, এই লাইনটাকে আবার কপি করলাম, যে মেনু আইটেমস এর ভিতরে ইউএল এর ভিতরে যে এলআই আছে এলআই এর ভিতরে যে এ আছে। হ্যাঁ এইভাবে আমাদের কাজটা করতে হইতাছে, কারণ এই যে অ্যাঙ্কর ট্যাগ এর ভিতরে তো আমাদের হোম লেখাটা না, হোম লেখাটা কিসের ভিতরে, এই অ্যাঙ্কর ট্যাগ এর ভিতরে। তো আমি এইভাবে লিখলাম যে মেনু আইটেমের ভিতরে ইউএল এর ভিতরে যে এলআই এর ভিতরে এ আছে। তো এইভাবে না লিখে আমরা সরাসরি এইভাবে লিখতে পারতাম, এই দুটো লেখা দরকার নাই, আমরা এইভাবে লিখতাম মেনু আইটেমস এর ভিতরে যে অ্যাঙ্কর ট্যাগটা আছে। হ্যাঁ এইটাকে আমরা কি করব, ধরেন প্যাডিং দিতে পারি, মার্জিন, যেটা আপনার যেটা দিতে ভালো লাগে, আমি মার্জিন দিলাম আপাতত। হ্যাঁ মার্জিন লেফট বললাম 15 পিক্সেল, মানে প্রত্যেকটা লেফট সাইডে 15 পিক্সেলের একটা স্পেস তৈরি হবে। লেফট সাইড বলতে কি, এই যে হোমের লেফটে অ্যাবাউটের লেফটে কন্ট্যাক্টের লেফটে 15 পিক্সেল একটা স্পেস তৈরি হবে। তাহলে একটু স্পেস তৈরি হলো, তাহলে আমরা একটা মেনু এরিয়া তৈরি করতে পারতাম পারলাম আপাতত। হ্যাঁ এবং পাশাপাশি এই অ্যাঙ্করটাকে আমি কালার বলে দিলাম, বলে দিলাম সাদা, এফ এফ এফ, তিনটা এফ করে 6টা এফ দিলে সাদা কালার বোঝে, অথবা আমরা হোয়াইট লিখে দিতে পারতাম। জাস্ট এটা হচ্ছে হেক্সাডেসিমাল কালার, ছয়টা সংখ্যা লিখলে হেক্সাডেসিমাল হয়, তাহলে এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল কালার কোড আর কি। হ্যাঁ ব্রাউজারে যদি আপনি কালারের কোনো নাম লিখে লেখেন যে এটার কালার কোড লিখে সার্চ করেন তাহলে আপনাকে কালার কোডটা দিয়ে দিবে। রিলোড করলাম, দেখেন এখন সাদা আছে, সাদা দেখতে ভালো লাগে না কারণ এটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে নেই, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা অন্য কোনো একটা কালার করি, এরকম কিছু একটা কালার করলাম, কালো কালারের ভিতরে করলাম। ঠিক আছে ওটা হচ্ছে RGB কালার। হ্যাঁ সমস্যা নেই, RGB বলে ব্যবহার করেন যেটা ব্যবহার করেন। এবার লোগোর কালারটা আমাদের তাহলে নীল থেকে সাদা করা দরকার না, লোগোটা আছে কিসের ভিতরে, লোগো ট্যাগের ভিতরে। আচ্ছা তাহলে মেনু এরিয়ার পরে যেহেতু এটা আমি ওইখানে সিরিয়ালে লিখলাম ডট লোগো, এর ভিতরে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ এ ট্যাগ, এটার কালারটা হবে সাদা। তাহলে মেনু এরিয়া তৈরি হয়ে গেল, হ্যাঁ সুন্দরভাবে ফাইন। এবার হচ্ছে আমরা একটা ব্যানার এরিয়া তৈরি করব। হ্যাঁ তো সিএসটিটা ছোট করে রাখি আমরা, এইচটিএমএলটা বড় থাকুক। আচ্ছা তাহলে এই স্পেস গুলো আমি ডিলিট করে দিই, হ্যাঁ এখন আর স্পেস দরকার নেই। আচ্ছা এই যে এখন হচ্ছে আমাদের অরিজিনালি কমেন্ট কেন ব্যবহার করি সেটা কাজটা আসবে। এখানে আমি এখন কমেন্ট করে রাখতে পারি যে সরি কি লিখলাম, হেডার এরিয়া স্টার্ট দিয়ে কমেন্ট করে দিলাম এখানে, আর এখানে যেহেতু শেষ হয়ে গেছে এখানে লিখলাম হেডার এরিয়া ইন্টস। ঠিক আছে এটা আমি কমেন্ট করে দেবো, তাহলে এখানে এখন যে কেউ আসলে সহজেই বুঝতে পারে, কারণ এইগুলো তো হচ্ছে এরকম তো কমেন্ট করে হচ্ছে এই করার যে আমার কোন জায়গায় কোন সেকশনটা শেষ হলো, নোট রাখার জন্য, একটা ছোট একটা নোট রাখার জন্য, কোন জায়গায় আমি কি করলাম কোন লাইনটা কেন করলাম। ঠিক আছে এই ধরনের নোট লাইনগুলোর পাশে নোট রাখার জন্য হচ্ছে নর্মালি কমেন্টটা ব্যবহার করে। যেমন ধর আমার সেকশনটা শেষ, আমি দেখলাম হেডার এরিয়া বা হেডার সেকশন
স্টার্ট কি লিখলাম সেকশন স্টার্ট হেডার সেকশন ইন্ট মানে আপনি আপনার বোঝার সুবিধা তৈরি লিখলেন। এই হচ্ছে আমার ব্যানার এরিয়া তৈরি করবো একটা, তাহলে আমি আবার লিখলাম ব্যানার এরিয়া স্টার্টস ব্যানার এরিয়া ইন্টস, ঠিক আছে এই দুইটার মাঝে আমি কাজ করবো। তাহলে ওই সেম ভাবে আগের মতো আমি একটা সেকশন নিলাম, সেকশনটার ভিতরে আমি একটা আইডি দিলাম, এটা নাম দিলাম ব্যানার এরিয়া, হ্যাঁ আগের মতো কিন্তু সেম জিনিস। আবার একটা ডিভ নিলাম এবং এটা লিখলাম কন্টেইনার, হ্যাঁ যাতে ওই ব্যানারের ভিতরে যেই জিনিসগুলো লিখবো এগুলো যাতে ওই সেম অ্যালাইনমেন্টের আন্ডারে থাকে। তারপর আমি একটা ডিভ নিলাম ধরেন সরি ডিভ নিলাম, এটা নাম দিলাম ব্যানার কন্টেন্ট, মানে ব্যানার যত কন্টেন্ট আছে এই ডিভটার ভিতরে থাকবে। তাহলে এটার ভিতরে আমি একটা এইচ1 নিলাম, লরেম দিয়ে লিখলাম মানে কিছু ডেমো ওয়ার্ড লিখলাম, একটা পি ট্যাগ নিলাম, এখানে কিছু লরেম নিলাম, আবার একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম। এই অ্যাঙ্কর ট্যাগ দিয়ে এখন আমরা বাটন তৈরি করব, ক্লিক মি, হ্যাঁ এরকম একটা বাটন আমি তৈরি করবো, বাটনের মতো তৈরি করবো, এখন ডিজাইন করে এটাকে বাটনের মতো করবো আর কি। এখন যদি আমি ব্রাউজার এসে রিলোড করি কন্টেন্টটা দেখেন, এই দেখছেন যে লোগো বরাবর কিন্তু সব লেখা আসে, এর বাইরে কিন্তু কেউ কিছু যায়নি। আচ্ছা তাহলে এবার একটু সিএসএস ফাইলটা বড় করি আমরা, তাহলে এখানে তাহলে কমেন্ট করে রাখি আমাদের কি শেষ হয়েছে, হেডার এরিয়া বা হেডার সেকশন ইন্টস, ঠিক আছে। আর হেডার সেকশনটা শুরু হয়েছে কোথা থেকে, মেনু এরিয়া থেকে, হ্যাঁ এখান থেকে। হ্যাঁ কন্টেইনারটা আমরা হেডারের ভিতরে রাখবো না, কারণ কন্টেইনারটা হচ্ছে কমন, কন্টেইনারটা কি কমন সিএসএস, ঠিক আছে। তাহলে এখানে আমরা আরেকটা জিনিস করতে পারি, এখানে লিখতে পারি যে কমন সিএসএস ইন্টস, ঠিক আছে। তাহলে কমন সিএসএস এর ভিতরে কি কি ছিল আমাদের, এই কন্টেইনারটা ছিল, কারণ কন্টেইনারটা আমরা বারবার ব্যবহার করব, ইউএল অ্যাঙ্কর ট্যাগ হ্যাঁ প্যাডিং এগুলো সব কমন সিএসএস, তাহলে কমন সিএসএস স্টার্টস করে দিলাম, হ্যাঁ আর উপরে গুলো হচ্ছে আমাদের ডেমো ছিল আর কি বা ইয়া ছিল। আচ্ছা সরি, হ্যাঁ আচ্ছা এখন আমরা যেটা করব, এই লাইনটাকে একটু ক্লোন করে ফেলে আমরা ডুপ্লিকেট করলাম, এখানে লিখলাম আমরা ব্যানার, কন্ট্রোল ডি চাপ দিলে, যে কোনো লাইনের উপর কন্ট্রোল ডি চাপ দিলে এটা ডুপ্লিকেট হয়, অথবা আপনাদের যদি ভিএস কোড ইনস্টল করে থাকেন যদি শর্টকাট চেঞ্জ না করে থাকেন ডিফল্ট হচ্ছে শিফট অল্টটা চাপ দিয়ে, যদি যে ব্যাকটা চাপ দেন ওই কি বলে ব্যাকের বা ডাউন অ্যারো যদি চাপ দেন তাহলে ওই লাইনটা ডুপ্লিকেট হবে। ওইটা একটু দেখতে হবে আপনাদের, যদি কন্ট্রোল ডি চাপ দিয়ে ডুপ্লিকেট না হয় তাহলে গুগলে সার্চ করবেন যে ভিএস কোড লাইন ডুপ্লিকেট শর্টকাট বা ভিএস কোড শর্টকাট লিখে সার্চ করবেন, তাহলে পুরো শর্টকাটের ডিটেলস চলে আসবে, পেয়ে যাবেন ওখানে থেকে, একটু দেখে নেবেন কষ্ট করে। হ্যাঁ কি করছিলাম, ব্যানার করতেছিলাম, তাহলে ব্যানার এরিয়া নিলাম প্রথমে আইডি, হ্যাঁ হ্যাশ দিয়ে আইডিটা নিলাম, নিয়ে আমি এখানে লিখলাম ব্যাকগ্রাউন্ড, এখন আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব, ঠিক আছে। এখান থেকে তো এসটিএমএল তো ইমেজ নাও দেখছি আমরা, এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ কেউ নেব, কারণ ব্যাকগ্রাউন্ড ইমেজ কেন নিব, এসটিএমএল থেকে যখন আমরা ইমেজ ট্যাগ দিয়ে ইমেজ নেই তখন কিন্তু ওই ইমেজের উপর কিছু লেখা যায় না, আর ব্যাকগ্রাউন্ড দিয়ে যদি আমরা কোনো ইমেজ নেই ওই ইমেজের উপরে আমরা লিখতে পারি, ঠিক আছে। কালার যেভাবে নেয়, ঠিক আছে, যে এখানে আমরা যেমন হেডারের ভিতরে কালার দিলাম, কালার তারপরে এখানে যত কিছু লিখলাম সবকিছু কালারটার উপরে লেখাটা আসলো না, সেম ভাবে এখানে কাজ করবো। এখন শুধু আমরা ইমেজ এই কালারের জায়গায় আমরা ইমেজ ব্যবহার করবো, হ্যাঁ এখন ইমেজটা কোথায় পাবো, ইউআরএল এইটা দিয়ে আমাদের আনতে হবে, হ্যাঁ তাহলে আমাদের একটা ইমেজ লাগবে। আমরা ব্রাউজারে আসি, এখানে আমরা লিখি আনপ্লাস, আনপ্লাস এই ওয়েবসাইটটার নাম মনে রেখেন, এটা হচ্ছে এখানে আপনার নানা ধরনের ফ্রি ইমেজ টিমেজ পাবেন, অনেক সুন্দর সুন্দর
তো ধরেন আমরা এই ইমেজটা নিলাম, ঠিক আছে, এটা ডাউনলোড ফর ফ্রি দিলাম। এগুলো কিন্তু অনেক বড় বড় ইমেজ হয়, অনেক হাই রেজলিউশনে, তো অনেক সাইজও অনেক বেশি হইতে পারে। ও বাবা, বেশি কত 11 মেগা ডাউনলোড হয়ে যেতে সময় লাগতেছে। ও সরি, আমার তো নেট নেই, আমার মোবাইলের রিয়াদে চলতেছে, এই জন্যই না। আচ্ছা, এটা আমি ট্রান্সফার করে আইডি আমি ডাউনলোড হোক। আচ্ছা, ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন এই ইমেজটা যখন আপনার যে কোনো জায়গায়, যে কোনো ওয়েবসাইটে আপনার কাজ করেন, কেন ওয়ার্ডপ্রেস হোক, নর্মালি যে কোনো জায়গায় হোক, কাজ যখন করবেন, যেমন ধরুন আগে ইমেজটাকে আমরা জায়গা মতো নিয়ে আসি। হ্যাঁ, এখন তো ডাউনলোড ফোল্ডার আসছে আমার, এটা এখান থেকে আমি কাট করে আমার যে ইমেজ ফোল্ডারটা আছে এটার ভিতরে আমি নিয়ে আসি, এবং এটার নাম দিই আমি ব্যানার। এখন এখানে দেখেন ইমেজটার সাইজ হচ্ছে 11 মেগাবাইট, ঠিক আছে, এবং এটা রেজলিউশন দেখছেন 11300, ঠিক আছে, এত বড় ইমেজ নিয়ে কাজ করা যাবে, ঝামেলা হবে। তারপরও নিলাম আমরা, আপাতত যেহেতু নাই আমাদের হাতে কোনো কিছু, নিয়ে আমরা এখানে টাইনি পিএনজি নামে একটা ওয়েবসাইট আছে, এখান থেকে হচ্ছে ইমেজ কম্প্রেস করা যায়। ও আচ্ছা, 11 মেগাবাইট তো ফ্রিতে এত বড় ইমেজ কম্প্রেস করা যাবে না, 5 মেগাবাইটের বেশি কম্প্রেস করা যায় না। তাহলে অন্য একটা ইমেজ নিই দেখাই আর কি, ধরেন এই ইমেজটা একটু কম্প্রেস করে দেখাই, এটার সাইজ কত, 54 কিলোবাইট। হ্যাঁ, 53 থেকে তার কম্প্রেস করার মতো কিছু নাই যদিও। তারপর দেখাই, যেমন ধরেন শুধু এই ইমেজটা ড্রাগ করে এনে এখানে যদি ছেড়ে দেই, তাহলে এটা এখন কম্প্রেস হবে, 55 কিলোবাইট আছে, এই 39 কিলোবাইট হয়েছে। এখন ছেড়ে এটা আমি ডাউনলোড করে ব্যবহার করতে পারবো, ঠিক আছে, মানে এইভাবে কম্প্রেসটা করে নেবেন। আর ডাউনলোড করার আগে অবশ্যই ইমেজ টিমেজ দেখে নেবেন যে কোন ইমেজটা কি সাইজ, ঠিক আছে, যদি এটা অনেক বড় সাইজ, এখানে আসলো লেখা কত কিলোবাইট, না ওইটা লেখা নেই কত কিলোবাইট, তো যাই হোক সমস্যা নেই, ব্যবহার করতে, প্র্যাকটিসের জন্য ব্যবহার করেন, সমস্যা নেই, কিন্তু রিয়েল টাইম প্রজেক্টে ব্যবহার করা যাবে না। আচ্ছা, এটা হচ্ছে আবার কিসের ছবি ছিল, এরকম ছিল না, তখন একটা অন্যরকম ছিল। ল্যান্ডস্কেপ ছবি হলে ভালো হয় আর কি। হ্যাঁ, ল্যান্ডস্কেপ হচ্ছে এইগুলো আর কি, একটু ডার্ক এর ভিতর হইলে জিনিসটা একটু সুন্দর হয়, কারণ লেখাগুলো বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ধরেন এটা সুন্দর আছে, যাক যেটা আছে এটি থাকে, এত সময় নষ্ট করার দরকার নেই। আচ্ছা, এখন হচ্ছে ইমেজটা ব্যবহার করবো, কিভাবে করবো, এই ইউআরএল। হ্যাঁ, এখন ইমেজটা কোথায় আছে, আমরা কোথায় আছি আর ইমেজটা কোথায় আছে, এটা কিন্তু আমাদের সিএসএস ফাইলের ভিতরে আমরা আছি, আর আমাদের ফাইলটা আছে হচ্ছে ইমেজেস ফোল্ডার থেকে। তাহলে আমার সিএসএস ফোল্ডার থেকে বের হয়ে, সরি, সিএসএস ফাইল থেকে বের হতে হবে প্রথমে, তারপর সিএসএস ফোল্ডার থেকে বের হতে হবে, তারপরে ইমেজ ফোল্ডারটার ভিতরে ঢুকতে হবে, তারপর হচ্ছে ব্যানার ইমেজটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ, অনেক বড় একটা কাজ আছে। তো এটা কিভাবে করবো, এই ইউআরএলটা লেখার পরে আমরা ব্র্যাকেটের ভিতরে প্রথমে একটা ডট, তারপরে আরেকটা ডট, প্রথম ডট দিয়ে আমি সিএসএস ফাইল থেকে বের হয়ে দ্বিতীয় ডট থেকে আমি সিএসএস ফোল্ডার থেকে বের হয়ে গেছি। এখন যখন আমি ব্যাক স্ল্যাশ দিব, তাকে সে আমাকে এখন ফোল্ডার সিলেক্ট করার জন্য বলতেছে, আমি সিএসএস ফোল্ডার সিলেক্ট করবো না ইমেজেস, আমরা ইমেজেস ফোল্ডারে যাব। ইমেজেস ফোল্ডার থেকে আমরা কোনটা নিব, ব্যানার ডট জেপিজিটা নিব, এটা নিলাম, ফাইন। এখন যদি রিলোড করি তাহলে আমাদের ইমেজটা আসার কথা। হ্যাঁ, আসছে, ঠিক আছে, এই যে ইমেজটা চলে আসছে কিন্তু, ঠিক আছে, অনেক বড় ইমেজ, এই জন্য একটু লোড নিছে। তো যাই হোক, পুরো ইমেজটা আসে নাই, কারণ পুরো ইমেজটা দেখা যাচ্ছে না, যতটুকু লেখা অতটুকু ইমেজ আসছে, আসুক, কোনো সমস্যা নেই। এবার আমরা এইখানে একটা প্যাডিং দিব, আমরা আমরা হাইট দিতে পারতাম, সমস্যা নেই, কিন্তু হাইট দিলে কি হয়, নির্দিষ্ট হাইটের বাইরে, ধর আমাদের কন্টেন্ট যদি অনেক বেশি হয় তাহলে নির্দিষ্ট হাইটের বাইরে সবকিছু চলে যাবে, এই জন্য আমরা প্যাডিং ব্যবহার করতেছি আর কি। তো প্যাডিং দিলাম, প্যাডিং দিয়ে আমি এখানে বললাম আমার উপর নিচে হচ্ছে 100 পিক্সেলের একটা প্যাডিং তৈরি হবে, দুই পাশ থেকে হচ্ছে আমাদের দরকার নেই কোনো প্যাডিং, উপর নিচে 100 পিক্সেলের একটা প্যাডিং তৈরি হবে, স্পেস তৈরি হবে এই লরমের উপর থেকে, ক্লিকের ক্লিক মিনিস থেকে, ঠিক আছে, এই 100 পিক্সেলের একটা স্পেস তৈরি হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা লোড নিতে অনেক সময় নিতেছে। আচ্ছা দেখি, এটা বাদ দিয়ে, এটা বারবার লোড নিতে অনেক সময় নিবে, আমার কাছে কোনো আছে কিনা, এটা নেই। হ্যাঁ, এটা কত কিলোবাইট দেখেন, এটা হচ্ছে 64 কিলোবাইট, অনেক ছোট আছে।
এটা ডিলিট করে দিলাম, এটা বসাই দিলাম। এখন এটা এই যে ইমেজটা চলে আসে, ফাইন। আচ্ছা এখন এই যে দেখছেন ইমেজটা কিন্তু রিপিট করতেছে, ঠিক আছে, ইমেজটা কিন্তু ফুল ইমেজটা কভার করতেছে, এই যে এখানে ভেঙে গেছে দেখছেন, এখান থেকে কিন্তু আবার নতুন করে শুরু হয়েছে। হ্যাঁ ইমেজটা নতুন করে শুরু হচ্ছে, এটা করা যাবে না। তাহলে আমাদের একটা জিনিস করতে হবে, এখানে আবার লিখতে হবে ব্যানারের পরে, এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড এই যে সাইজ, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, এটা করে দেবো। তাহলে পুরো ইমেজটা পুরো উইথ জুড়ে পুরো ইমেজটা আসবে। রিলোড করি, এখন দেখছেন পুরো ইমেজটা কভার করে ফেলছে, ফাইন, কভার করছে, ভালো কথা। তারপরে আই চেঞ্জ করবো আমরা ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, এটা করে দেবেন সব সময়। যেমন ধরেন আমরা যদি ব্যাকগ্রাউন্ড সাইজ কভারটা না দিতাম তাহলে দেখেন কি হয়, এই দেখুন এই পর্যন্ত সে থেমে গেছে, এখন কিন্তু রিপিট করে নেই, নো রিপিট দরকার না, এটা রিপিট রিপিট করে নেই। আর যদি কভার দিয়ে দিই তাহলে ফুল কভার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এখন একটা সমস্যা হচ্ছে এখানে, দেখেন আমাদের লেখাগুলো পড়তে কিন্তু খুব কষ্ট হচ্ছে, ঠিক আছে, কন্ট্রাস্ট করতেছে, বা আমাদের কালার যদি এখন ক্লায়েন্টের থেকে বলতে যে না এটা কালার সাদা হবে তাহলে কিন্তু আমরা খুব ঝামেলায় করে দিতাম। তো এইটার সমাধানের জন্য আমাদের ওভারলে ব্যবহার করতে হয়, ওভারলে, ঠিক আছে, একটা পর্দার মতো পড়বে ব্যানার আর ইমেজটার মাঝখানে, যাতে আমার ব্যানারটাও ফোকাস থাকে, ব্যানারটার ইমেজটাও দেখা যায়, আবার লেখাগুলো যাতে আমি খুব সুন্দরভাবে পড়তে পারি। তো এটা হচ্ছে ওভারলে। ওভারলেটা কোথায় করতে হয়, এই কন্টেইনারটার বাইরে, ডিপ ক্লাস ব্যানার ওভারলে নামে আমি একটা ডিপ নিলাম, তার ভিতরে হচ্ছে আমি কন্টেইনার নিলাম। হ্যাঁ কেন নিলাম এটা একটু পরে আমি বুঝাচ্ছি, বা আপনার দেখলে বুঝতে পারবেন। ধরেন ডট ব্যানার ওভারলে নিলাম, নিয়ে আমি এখন এখানে যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ধরেন বললাম যে হ্যাশ দিয়ে 3-0, 6-0 দিলে কালো কালার চলে আসবে, ঠিক আছে, কালো কালার আসছে। এখন যদি আমি এখানে রিলোড করি, কয়টা আসে, 1, 2, 3, 4, 5, 6, 6টাই তো আসছে। আচ্ছা এখানে একটু ক্লিক করে সিএসএস একটু যেয়ে দেখি আমার কোডটা কেন আসে নাই। আর এটা হচ্ছে ওই মেনু বারের ভিতরে ঢুকে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, ও হ্যাঁ ধন্যবাদ, যে দেখছেন ধন্যবাদ স্যার। এটা এখানে থাক, এইখানে ডিপ ক্লাস ব্যানার ওভার, এখন রিলোড করে এই দেখছেন একটা কালো কালার কিন্তু চলে আসছে, লেখাগুলো কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে, কালারটার উপরে এখন আসছে, ঠিক আছে। কিন্তু ওই যে পুরোটা জুড়ে আসলে ভালো হইতো না, যে আনেতে এটা কেমন অড দেখা যাচ্ছে না, এটাকে দেখতে ভালো লাগে, ভালো লাগতেছে না। তো এটার জন্য যেটা করতে হবে, এই যে প্যাডিংটা দিছি, প্যাডিংটা আমরা ব্যানার এরিয়াতে না দিয়ে ব্যানার ওভারলেতে দিব। এখন যদি ব্যানার ওভারলেতে দিই, এখন পুরোটা জুড়েই কিন্তু কালারটা চলে আসে খুব সুন্দরভাবে। কারণ এটা কারণটা কি, ব্যানার ওভারলেটা তো হচ্ছে ব্যানার এরিয়ার ভিতরে, ব্যানার ওভারলেকে প্যাডিং দিয়ে যখন আমি বড় করতেছি, ব্যানার ওভারলেটাও কি হবে, মানে স্যার ব্যানার ওভারলেকে যখন প্যাডিং দিয়ে বড় করতেছি, ব্যানার এরিয়াটাও ব্যানার ওভারলের সাথে বড় হবে। কারণ এটা তো এই ব্যানার ওভারলে তো ব্যানার এরিয়ার ভিতরে, এই কারণে। আর যদি ব্যানার এরিয়াতে, তো এ তো আর প্যারেন্ট, এ তো আর কারো কথা শুনবে না, এতে যদি আমি প্যাডিং দিই নিচে একলাই বড় হবে, টানাটানি করবে না সে, এই জন্য এটা দিয়ে দিলাম। কারণ এটা যখন ছেলে উপরে দিয়ে বড় হচ্ছে, তখন তো ব্যানার এরিয়াকে নিয়ে বড় হতে হবে, কিছু করার নেই। হ্যাঁ এই জন্য দুইটা একসাথে বড় হচ্ছে। আচ্ছা এখন যেটা করবো, ব্যানার কালারটা আমরা সলিড কালার দেবো না, আমরা দেবো RGBA কালার। হ্যাঁ তো আমরা লিখলাম এখানে হেক্স টু RGBA, ঠিক আছে, হেক্স টু RGBA দিলে কি হবে, হেক্স কালারটাকে RGBA তে কনভার্ট করে দিবে আমাকে, RGBA যে এরকম একটা কোড দিবে আমাকে। তো আমার কালারটা কি ছিল, আমাদের কালারটা ছিল হচ্ছে হ্যাশ, হ্যাশ দেওয়াই আছে, 0000000, ঠিক আছে, এইটা। তাহলে এটা RGBA কালার হচ্ছে এইটা, কোড হচ্ছে এটা। তো এটা কপি করলে মানে এটা দিলে আমার সলিড কালো কালারই আসবে। দেখেন সেভ করলাম, এখানে এসে রিলোড করি আমরা, এই যে কালো কালারই আসছে। কিন্তু এই যে শেষের 3 নাম্বারটার বদলে 4 নাম্বার যে
1 দেখতে পারতেছি, এটার কাজটা হচ্ছে কালারটার অপাসিটি কমানো এবং বাড়ানো। এটা যদি আমি কমাই দিই মানে 0 থেকে 1, এটা পুরো ফুল ভ্যালুটা হচ্ছে 0 বা 1, এর মাঝে যে সংখ্যাটা দেবো এই ওয়ান যে কাজ করে, যেমন ধরেন বললাম 0.5, ঠিক আছে, অর্ধেক করে দিলাম, কালার অপোজিটটা অর্ধেক হয়ে গেছে, দেখছেন। আমি এখন ব্যাকগ্রাউন্ড ইমেজটাও দেখা যাচ্ছে, লেখাটাও দেখা যাচ্ছে। এখন আমি যদি এটা কালারটা সাদা করে দিই তাহলে আরো ফুটে উঠবে না জিনিসটা? আচ্ছা, তাহলে ব্যানার কন্টেন্ট, এখন যদি কালার কোর্স করতে হয় ব্যানার কন্টেন্ট ধরে কাজ করবো, ব্যানার কন্টেন্ট এর ভিতরে H1 আছে, তারপর আছে হচ্ছে টি ট্যাগ আছে, তারপর একটা অ্যাঙ্কর ট্যাগ আছে, ঠিক আছে। তো আমি এখানে বললাম H1 এর কালার বলে দিলাম FFF সাদা, এটার ফন্ট সাইজ আমি চাইলে একটু বড় করতে পারি, ধরেন 80 পিক্সেল করে দিলাম, হ্যাঁ। তারপর বলে দিলাম ফন্ট ওয়েট, হ্যাঁ, ফন্ট ওয়েট হচ্ছে বলেন ধরেন 700 পিক্সেল, বা 700 মানে বোল্ড, বা সরাসরি আমরা বোল্ড লিখতে পারতাম বা বোল্ডার লিখতে পারতাম, ঠিক আছে। লেখার পরে এখন যদি এখানে এসে রিলোড করি, এখন অনেক বড় হয়েছে, বোল্ড হয়েছে, ভালো লাগতেছে। আমরা ধরেন এটা একটু ছোট রাখি, 80 রাখি, 60 রাখি, 80-তে তো পুরো স্ক্রিনটা জুড়ে আসছে, ধরেন একটু এখানে লেফটের চেপে আছে, ঠিক আছে। আমি চাচ্ছি সেন্টার বরাবর আনতে, তাহলে এখানে আমি বলতে পারতাম, শেষে বললাম টেক্সট অ্যালাইন সেন্টার, ঠিক আছে, সেন্টার জাস্টিফাই আর অনেকগুলো আছে, সেন্টার বললাম তাহলে সেন্টারে চলে আসে, ঠিক আছে। তাহলে বাকিগুলো তো সেম কাজগুলো করবো আমরা, এই জিনিসগুলো হচ্ছে এখানে লাগবে, শুধু প্রপার্টি ভ্যালুগুলো চেঞ্জ হবে, প্রপার্টি সেম থাকবে। সাদা কালার তো সাদা কালার না করে এটা একটু সাদা থেকে অন্য কালার রাখলাম, ঠিক আছে, সি মানে একটু কালার দিকে রাখলাম সাদা থেকে, কারণ যেটা হেডিং থাকে তার থেকে একটু হালকা কালার হয়, যে চাইল্ড কালারটা মানে ইয়াটা থাকে, কন্টেন্টটা থাকে নর্মালি, হ্যাঁ। তারপর এটা হচ্ছে আমি 20 পিক্সেল রাখলাম, এটা বোল রাখা দরকার নেই, নর্মালি রাখলাম, পিক্সেল সেন্টার থাকুক, ঠিক আছে, এই যে সেন্টারে চলে আসে। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের কাজ, এখানেও সেম জিনিস, কালার যাতে সাদা থাকুক সমস্যা নেই, ফন্ট সাইজ আমি 16x18 রাখলাম, বোল্ড থাকুক, টেক্সট লাইন সেন্টার থাকুক, আসে সেন্টার কিন্তু আসে না, কারণ ইনলাইন ট্যাগ তো এই জন্য সেন্টার আসে নাই। আচ্ছা, ওইটা সমস্যা নেই, ওইটা চলে আসবে বা আনবো আমরা ইনশাল্লাহ। তারপরে আমরা বললাম এটাতে আমি একটা প্যাডিং দিব, প্যাডিং দিয়ে বললাম উপর নিচে হচ্ছে 12 পিক্সেলের একটা প্যাডিং হবে, দুই পাশে হচ্ছে একটা 30 পিক্সেলের প্যাডিং হবে, এবং বললাম এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে, ধরেন ব্যাকগ্রাউন্ড কালারটা হবে ব্লু কালার, দেখেন হয়েছে না ব্লু কালার। আচ্ছা, তো বাটনের মতন একটা বাটনের মতো হয়ে গেছে। আরেক জিনিস করতে পারি আমরা, এটা বর্ডার রেডিয়াস করতে পারি, বর্ডার রেডিয়াস মানে বর্ডারটা চারদিক থেকে যে কর্নারটা আছে কর্নারটাকে রেডিয়াস করবে, কত পিক্সেল, ধরেন 30 পিক্সেল, 30 পিক্সেল মতো রেডিয়াস করবে, 30 পিক্সেল অনেক বেশি হয়ে গেছে, না ঠিক আছে, ক্যাপসুলের মতো হয়েছে। এখন পুরোটাকে আমাদের সেন্টারে আনতে হবে, হ্যাঁ, সেন্টারে কিভাবে আনতে পারি, টেক্সট অ্যালাইন তো কাজ করলো না, আমরা এটা ডিসপ্লেটা ব্লক করে দিতে পারি, ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ব্লক করে দিলে আবার একটা ঝামেলা হবে, আচ্ছা দেখে গে ঝামেলাটা, হ্যাঁ ঝামেলা হয়েছে, বা ডিসপ্লে যদি আমরা ব্লক না করে বলি ইনলাইন ব্লক তাহলে কাজ করবে হয়তো, বা না ইনলাইন ব্লক কাজ করতেছে না, না যেহেতু কাজ করতেছে না সেহেতু আমরা একটা কাজ করতে পারি, এই যে অ্যাঙ্কর ট্যাগটা নিলাম, অ্যাঙ্কর ট্যাগটা এইভাবে না নিয়ে এইটাকে আমি আরেকটা ডিভের ভিতরে নিই, এটা একটা ক্লাস দিতে পারি, আচ্ছা এবার দেখি কাজ করে কিনা, কাজ করতেছে না, না আচ্ছা যদি কাজ না করে তাহলে করা নেই, তাহলে এক্সট্রা ডিভ নেওয়ার দরকার নেই, আমরা এখানে মার্জিন ইউজ করতে পারি, এখন মার্জিন সরি কি আসলে এটা সেমি কলন দিয়ে নিয়ে যাচ্ছে, আচ্ছা মার্জিন 0 অটো ডিসপ্লে, সমস্যা করতেই আছে না, এখন এটা একদম এছাড়া লাস্ট সলিউশন হচ্ছে একটাই, ওই ডিভের ভিতরে নিতে হবে, এছাড়া কোনো সলিউশন নাই, বা মনে পড়তেছে না, থাকলেও মনে পড়তেছে না। ডিভ নিলাম, ক্লাস দিলাম ব্যানার, বিটিএন ব্যানার বাটন,
নিয়ে এখানে বললাম ব্যানার যে বাটনটা আছে এ হবে ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, ঠিক আছে? আগে দেখছিলাম ওই জাস্টিফাই কন্টেন্ট, হ্যাঁ আগে একটা দেখছিলাম না জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দুইটা মাঝে স্পেস ছিল, এটা বললাম সেন্টার, একটা একটা আইটেম আছে তো সেন্টার যখন করলাম এখন এখন সেন্টারে কিন্তু চলে আসছে, ঠিক আছে? ফোর্সফুলি এটাকে সেন্টারে নিয়ে আসলাম আমরা। আচ্ছা এবার আমরা এই পি ট্যাগে একটা মার্জিন দিতে পারি বা প্যাডিং দিতে পারি। আচ্ছা মার্জিন দিলাম, ধরেন উপর নিচে হচ্ছে আমরা বললাম যে 20 পিক্সেলের একটা মার্জিন হবে, দুই পাশে কোনো মার্জিনের দরকার নেই, এই একটা স্পেস তৈরি করলো। হ্যাঁ তাহলে একটা ব্যানারের মতো হয়ে গেল। আমরা চাইলে পিছনে কালারটার ঘনত্বটা আরো বাড়াই দিতে পারি, বললাম এটা হচ্ছে 7, ঘনটা বেড়ে গেল। আমার লেখাটার উপর ফোকাস করলো, ইয়ার ঘনটা এই লেখাটা একটু সুন্দর করতে পারতাম আমাদের যদি ফন্ট ফ্যামিলি আমরা ব্যবহার করতাম। আমাদের কোনো ফন্ট ফ্যামিলি কিন্তু আমরা ব্যবহার করিনি। যেমন এখানে আমরা বডি ট্যাগ নিতে পারতাম, নিয়ে বলতাম না ফন্ট ফ্যামিলি, এগুলো হচ্ছে ডিফল্ট ফন্ট ফ্যামিলি। আমাদের কাস্টম ফন্ট ফ্যামিলি আছে অনেক, তো ধরেন আমি বললাম সেন্স সেরিফ নামে একটা ফন্ট ফ্যামিলি আছে, এটা নিলাম। নিয়ে আমি যদি এখন রিলোড করি সবগুলো ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখছেন ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারপরে হচ্ছে এখানে যে পি ট্যাগের লেখাটা নিছিলাম, লেখাটাকে আমরা আরো একটু বড় করি, দুই লাইন বড় করলাম, কারণ দুই লাইন হলে দেখতে ভালো লাগবে। আর এটার ফন্টটা ছোট করে দিই, পি ট্যাগের ফন্ট করি, এই যে এটা 20 পিক্সেল না, এটা আমরা 16 পিক্সেল করে দিলাম, ঠিক আছে? এটাতে আমরা একটু সুন্দর করতে পারি, এটা দুই পাশে আমরা একটা উইথ দিয়ে একটা কন্ট্রোল কন্ট্রোল করতে পারি। যেমন ধরেন এটা একটা উইথ দিতে পারি, উইথ দিলাম, দেন বললাম যে এটা উইথ হচ্ছে 50%, হ্যাঁ এরকম একটা উইথ দিলাম, সরি 50% না, আচ্ছা ধরেন 50% দিলাম দিয়ে, এবং বললাম এটার মার্জিনটা 20 পিক্সেল এবং দুই পাশ থেকে অটো, তাহলে সে সেন্টারে চলে আসবে। এই আসলো না কেন? ও আচ্ছা পিক্সেল এখানে PX, 20 পিক্সেল দুই পাশে অটো, ঠিক আছে? এখানে দেখেন সুন্দরভাবে কাজ করছে। তো এভাবে হচ্ছে আমরা একটা ব্যানার তৈরি করতে পারলাম, ঠিক আছে? তো আশা করছি জিনিসটা আপনারা বুঝতে পারতেছেন যে আসলে জিনিসটা কিভাবে কাজ করতেছে, সিস্টেমের সিস্টেম কিভাবে কাজ করে। তো আপনাদের কাছ থাকবে এরকম ছোট একটা প্রজেক্টের মতো কাজ করা, আপনারা কাজ করা উচিত এই সেকশনটা করবেন, এই এতে যাবেন ইউআই ল্যাবে যাবেন, ইউআই ল্যাব যে তিনটা সেকশনের একটা অপশন আছে আমাদের, এই যে মেম্বারশিপের একটা অপশন আছে, ঠিক আছে? একদম হুবহু এরকম করা লাগবে না, আপনারা যতটুকু কাছাকাছি করতে পারেন করার চেষ্টা করবেন। দ্যাট মিনস আপনাদের তিনটা ডিপ নিতে হবে, পাশাপাশি আনতে হবে তিনটা ডিপ, ডিসপ্লে ফ্লেক্স করলে তিনটা তিনটা ডিপ পাশাপাশি চলে আসবে। এই ডিপগুলোর ভিতরে আপনি একটা আইকন নিলেন বা একটা ইমেজ নিলেন, এই এই ইমেজটা ডাউনলোড করে নেন, ঠিক আছে? ইমেজটা ডাউনলোড করে নিলেন, এটা একটা নাম দিলেন, কন্টেন্ট দিলেন, ঠিক আছে? এরকম একটা বাটন দিলেন, ঠিক আছে? হোভারের কাজটা আমরা দেখলাম না, এগুলো দরকার নেই, এগুলো এগুলো সিম্পল কাজ, এগুলো আমরা যখন ইয়াতে এলিমেন্টরে চলে যাবো, ওয়ার্ডপ্রেসে চলে যাবো, তখন হচ্ছে জিনিসগুলো আরো সুন্দরভাবে আমরা দেখতে পারবো, ঠিক আছে? আপাতত বেসিকটা বোঝার জন্য হচ্ছে আমরা কিভাবে কাজ করে এটা দেখার জন্য। তো আপনারা কি করবেন, এরকম তিনটা সেকশন তৈরি করবেন। আজকে হেডার আর ব্যানার তো দেখলাম, এরকম একটা হেডার তৈরি করবেন, এই বাটন টাটন দিবেন, ঠিক আছে? এইগুলো ব্যবহার করে এরকম একটা ব্যানার তৈরি করবেন, এবং সর্বশেষ এরকম একটা সেকশন আপনারা নিজে থেকে তৈরি করবেন। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক আজকে। জিনিসটা কি বুঝতে পারছেন? আচ্ছা হ্যাশ দিয়ে কেন শুরু করলাম, হ্যাশ দিয়ে হচ্ছে এটা আইডি দিয়ে শুরু করলাম, যে এটা পুরো সেকশনটা একটা আইডি দিয়ে দিছি আমরা, এই আর কি, আর কিছু না। আমরা চাইলে ক্লাস ক্লাস দিয়েও শুরু করতে পারতাম, কোনো সমস্যা হতো না। আরিয়ান সৌরভ স্যার কিছু বলবেন? স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার কথা হচ্ছে রেসপন্সিভ, স্যার এইতে ওয়ার্ডপ্রেসে কি কোনো রেসপন্সিভের কোনো ব্যাপার স্যাপার আছে এখানে? রেসপন্সিভ, হ্যাঁ মানে রেসপন্সিভ করতে হয় কি, মানে এই ডিজাইনগুলো? হ্যাঁ অবশ্যই করতে হবে, ওইটা আপনাদের ওয়ার্ডপ্রেসে দেখানো হবে, সমস্যা নেই। আচ্ছা আর হোমওয়ার্ক যেটা দিয়েছেন এটা কি গিটহাবে পোস্ট করে দেন, লিংকটা দিব? না না ওটা স্ক্রিনশট নিয়ে পোস্ট করব। হ্যাঁ স্ক্রিনশট নেবেন কি দিয়ে দেখাই, একটু লাইট শট বলছিলেন, মেবি এই এইটা দিয়ে নেবেন।
তাহলে ও আচ্ছা হ্যাঁ ইয়েতে বিএস কোড একটা ই আছে, বিএস কোড লাগবে না। এই যে এখানে দেখেন আমার এখানে আমি স্ক্রিন দেখা যাচ্ছে, এই যে গো ফুল পেজ, ফুল পেজ স্ক্রিন ক্যাপচার, ঠিক আছে এইটা দিয়ে নিবেন স্ক্রিনশট, ঠিক আছে পারবেন না স্ক্রিনশটটা কো, এই যে এটা এটার লিংকটা আমি দিয়ে দিই তাহলে, বা এই যে গুগলে গিয়ে সার্চ করলে হবে গো ফুল পেজ, ফুল পেজ স্ক্রিন ক্যাপচার, তারপর আমি লিংকটা আপনাদের চ্যাট বক্সে মেসেজ এই যে এইখানে দিয়ে দিছি, ঠিক আছে স্যার এটা ওই দিন দেওয়া হয়েছে তো স্যার অ্যাড করছে তাহলে, ও দিছিলাম না, আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এটা সব ইনস্টল করে দিবেন। আচ্ছা কে হ্যান্ড রেজ করলেন একটা মিনিট, তপু স্যার হ্যাঁ হ্যাঁ স্যার আমি একটা জিনিস একটু বলতে চাই স্যার, এই যে আমরা ওয়ার্ডপ্রেসের যে আপনার টিম তারপর টেমপ্লেট যে মানে কিনতে হয় এগুলো কি স্যার আমরা যারা যে ফেসবুকে বিজ্ঞাপন দেয় তারপর ওদের কাছ থেকে কি বাংলা টাকায় কিনতে পারবো নাকি আমাদের ওই যে ডলার কনভার্ট করে কিংবা ওই ভিসা কার্ড দিয়েই কিনতে হবে? আচ্ছা নরমালি সেটা তো অরিজিনাল হচ্ছে ডলার দিয়ে কিনতে হয়, অরিজিনালটা কিনতে হলে আপনার ডলার দিয়ে কিনতে হবে। অনেকে এটা দেখা যাচ্ছে যে বিজনেস লেভেলের লাইসেন্স গুলো থাকে ওইগুলো নেয় নিয়ে তখন সেখান থেকে লাইসেন্স সেলস করে, ওইভাবে নেওয়া যায় সমস্যা নেই। আর যদি প্র্যাকটিস পারপাসে বলেন সেক্ষেত্রে হচ্ছে যে আমি আপনাদের প্রোভাইড করার চেষ্টা করবো যতটুকু সম্ভব, ওইখান থেকে আপনাদের পেয়ে যাবেন, আপনারা আমার কাছ থেকে ফ্রিতে দিয়ে দেবে এগুলো সব গ্রুপে পেয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ আর যদি ক্লায়েন্টের কাজ করতে চান তাহলে ক্লায়েন্টকে বলবেন যে অরিজিনালটা নেওয়ার জন্য এবং ওটার জন্য আলাদাভাবে পে করবে, পেমেন্ট পেমেন্ট নেবেন আপনারা, বুঝতে পারছেন? আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে ইয়াতে ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, হ্যাঁ আপনার যে ফেসবুক গ্রুপটা আছে ওইখানে পোস্ট করবেন। আজিজুল স্যার কিছু বলবেন? স্যার এটা কি সপ্তাহে 3 দিন ক্লাস হবে? হুম হুম শনি সোম বুধবার, জি জি ওকে স্যার জি ঠিক আছে। তুষার স্যার আমাদের অ্যাটেন্ডেন্স নেবেন? অ্যাটেন্ডেন্স সমস্যা নেই লাগবে না। আসসালামু আলাইকুম স্যার, আচ্ছা আচ্ছা এই যে এখান থেকে এক্সটেনশন ইনস্টল করুন, এটার নাম হচ্ছে মনে হয় এই যে অটো ক্লোজ এটা, হ্যাঁ এই যে অটো ক্লোজ ট্যাগ, ও দুইটা আছে সরি, একটা হচ্ছে অটো ক্লোজ ট্যাগ, এটা হচ্ছে ওই যে আমি যখন প্রথমে লিখতেছি শেষটা অটোমেটিক চলে আসতেছে, আর এটা হচ্ছে অটো রিনেম ট্যাগ, দুইটা হ্যাঁ এই দুইটা এক্সটেনশন লাগবে। আচ্ছা ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন, হ্যাঁ ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। হ্যাঁ ক্লাসে ভিডিওটা আপডেট করতে কতক্ষণ সময় লাগবে? হ্যাঁ